সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। জ্যাকির স্পিসিস স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা বাংলার ব্যাকরণ কোর্সে আছি, আশা করছি আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের ভালো লাগছে, তোমরা আনন্দের সাথে ব্যাকরণ শিখছো। তো আমরা সন্ধি এই আলোচনাতে আছি, নিশ্চয়ই তোমরা আমার সাথে গত ক্লাস যারা করেছ বা যারা দেখেছ, সন্ধির আমরা প্রাথমিক পর্যায়ের কিছু নিয়ম আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে বলে রাখছি, সন্ধি নিয়ে হয়তো তোমাদের অনেক কৌতূহল, নানা প্রশ্ন, নানান কিছু মনে জমা হয়েছে, কিন্তু এটি প্রশ্ন করবেন না। আমি প্রশ্ন করার জন্য প্রশ্নগুলো লিখে রাখবেন, মনে যত প্রশ্ন আসবে সব নোটস করবেন, আমার আলোচনার মধ্য দিয়ে সেগুলি এমনি সমাধান হয়ে যাবে। যেগুলো হবে না মনে করবেন, যেগুলি হচ্ছে না সেগুলি কি করবেন, সেগুলি শেষে গিয়ে আমি প্রশ্ন করার সময় দেব, উত্তর দেওয়ার মানে প্রশ্ন করার জন্য বলবো, তখন আপনারা করবেন, তাতে আমার আলোচনাটা বিঘ্নিত হবে না, আমরা আলোচনাটা করতে পারবো সাবলীল ভাবে এবং আমরা উত্তরগুলিও ঠিক মতো শেষে দিতে পারবো। আমরা যত প্রশ্ন আপনাদের মনে আসে সবগুলি প্রশ্ন আপনাদের নিজেদের খাতায় নোট ডাউন করবেন, সন্ধি যখন শেষ হয়ে যাবে আমি বলবো যে আপনারা প্রশ্ন করেন, তখন প্রশ্ন করবেন। আর এর মধ্যে যদি প্রশ্ন সলভ হয়ে যায় আমার আলোচনায়, তাহলে তো হলোই, না হলে শেষ করতে। ধন্যবাদ। আমরা আজকে শুরু করছি সন্ধির নিয়ম, লিখবেন ব ফলা ইজিক্যাল টু রস্বকার, ব ফলা ইজিক্যাল টু রস্বকার। আমরা নিয়ম লিখেছি খুবই সিম্পল একটি নিয়ম, ব ফলা ইজ ইকুয়াল টু রস্ব, লিখেছো তোমরা? এবার আমরা লিখে ফেলব, শব্দটি হচ্ছে অন্বিত। শব্দগুলি আমার সাথে সাথে আপনারা লিখে ফেলবেন, অন্বয়, অন্বেষণ, অশ্বধম, অশ্বাচার, মনন্তর, তন্নি। স্বাগত। হ্যাঁ আবু সাইদ, ধন্যবাদ স্যার, আপনার ক্লাসের জন্য অপেক্ষা করে থাকি, কখন আপনার দেখা পাবো। ধন্যবাদ আবু সাইদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, নাহিদ আসসালামু আলাইকুম আসসালাম। আমি আপনাদের সামনে আসবো বলেই আমি তলা হয়ে থাকি, কখন শনি সম্বুদ আসবে এবং আপনাদের সামনে আসবো, আপনাদের সাথে ক্লাস করে অনেক মজা পাচ্ছি, ভালো লাগছে, আশা করছি আপনারা উপভোগ করছেন। আমরা লিখেছি ব ফলা ইজ ইকুয়াল টু রস্য, তাই না? তাহলে আমরা কিছু শব্দ লিখেছি, দেখেন এই সবগুলি শুধু ব ফলা আছে, এই ব ফলা মানে হচ্ছে যে ব উচ্চারিত হয় না, শব্দে ব থাকবে, মনে আছে ওই যে অন্তস্থ ব, মনে আছে না শিক্ষার্থী বন্ধুরা ব্যঞ্জন ধ্বনি ক্লাসে বলেছিলাম যে অন্তস্থ ব, অন্তরের ব, যেই ব উচ্চারিত কি হয় না, উচ্চারণ করা যায়। তাহলে আমরা এখন করবো কি, এখন আমরা পদ্ধতিতে যাই, আমরা বলেছি ব ফলা ইজ ইকুয়াল টু রস্য, ব ফলা ইজ ইকুয়াল টু কি রস্য বলেছি। এবার মনোযোগ লাগবে একটু গভীর, হ্যাঁ জি, এবার আসেন দেখেন এখানে নয়ের নিচে ব ফলা আছে, বটা কোথায় আছে, নয়ের সাথে, তাহলে আমাকে করতে হবে কি, এই নয়ের সাথে রস্যকার দিতে হবে, বটা রস্যকার হয়ে গেল, ব ফলাটা কি হলো রস্যকার হলো। কিন্তু নয়ের সাথে যে আগে থেকে একটা রস্যকার ছিল, তো একই নয়ের সাথে রস্যকার বা রস্যকার দুটোই কি বসাবো, নিশ্চয়ই না। তাহলে বয়ের জন্য রস্যকার তো দিতেই হবে, আমাদের নিয়ম যে বফলটা রস্যকার হয়ে যাবে, রস্যকার হলো আগে থেকে যে কাঠটা আছে নয় সে আগে থেকে এই কাঠটা পরে গিয়ে বড় হয়ে যাবে। বফলা যার সাথে আছে, ভালো করে শোনেন, বফলা যার সাথে আছে, বফলা তো একা নয়, ফলা কখনো একা থাকতে পারবে না, তাহলে কারোর সাথে যুক্ত আছে,
বফনে যার সাথে যুক্ত আছে বফনের বদলে পরিবর্তে সেখানে কোনো সুখ দিবেন, আর ওই ব্যঞ্জনের সাথে যদি আগে থেকে কোনো কার থাকে তাহলে সেটি আর ওখানে থাকবে না, পরে গিয়ে বর্ণ হয়ে যাবে। দেখেন অন্য় তাহলে বটা কার সাথে, নয়ের সাথে, কার সাথে, নয়ের সাথে, তাহলে আমি নয় রসকার দিলাম। এখন বলেছিলাম যেখানে রসকার দিব ওখানে অন্য কোনো কার থাকলে পরে গিয়ে বর্ণ হয়ে যাবে, এখানে কোনো কার আছে এই নয়ের সাথে আগে থেকে কোনো কার আছে? নাই, নাই মানে অ, যে ব্যঞ্জনে কোনো কার নেই, কার নেই মানে ধরে নিতে হবে এটা কি অ আছে, তাহলে এখানে একটা অ, ন, নয়ের সাথে একটা অ ছিল আগে, তাহলে আমি বয়ের জন্য রসকার দিলাম যেটা দিতে হবে আগে থেকে যে নয়ের কার ছিল অ, এই অটা কি হবে? এবার আপনি করে ফেলতে পারবেন যদি আমার বুঝে থাকেন, তাহলে অনু কি এই যে বটার রসকার হলো অনু, আর এই কার্ডটা বর্ণ হয়ে গেল, এই কার্ডটা কি হলো বর্ণ। অশ্বধম, শিক্ষার্থী বন্ধুরা মজার বিষয় দেখেন, ছয়ের সাথে ব আছে মানে পশু, এখানে কোনো কার আছে এর সাথে ছয়ের সাথে? না, না মানে একটা অ, তাহলে অ ধম। অশ্বাচার, পশু, যোগী, আকারটা হয়ে গেল আচার। মনন্তর, আমরা প্রথম কথাটি শুরু করেছিলাম মনন্তর, তাহলে এই যে ব, নয়ের সাথে ব, তাহলে রস্যকার মনু, এখানে কোনো কার আছে নয়ের সাথে? নাই মানে কি অ। তন্নু, তনু, যোগ, দীর্ঘই, স্বাগত, সুযোগ কি আগত, স্বল্প, সুযোগ অল্প। বুঝতে পারছেন কি পদ্ধতিটা? ব কখন উচ্চারিত হবে আর কখন হবে না তা জানবো কিভাবে? আচ্ছা, আচ্ছা, জি স্যার, যখন, আচ্ছা এখন দেখেন ব যদি আদ্য ব্যঞ্জন যুক্ত, এখন উচ্চারণের নিয়ম আছে, আসলে উচ্চারণ তো আমরা আমাদের মানে সাধারণত জেনারেল উচ্চারণটা আমাদের বিশেষ আসে না বলে আমরা করাই না, তো বফলার উচ্চারণের নিয়ম, বফলার উচ্চারণের নিয়ম আছে। তো ব যদি শব্দের আদ্য ব্যঞ্জনে থাকে, আদ্য ব্যঞ্জনে কয় বয়ে কথার উচ্চারণ হয় না, ঠিক আছে, শয়ে বয়ে রাখার ব কথার উচ্চারণ হয় না, আদ্য ব্যঞ্জনে থাকলে উচ্চারণ হয় না। দেখেন পশ্চাচার, পশ্চা মধ্য বা অন্ত ব্যঞ্জনে থাকলে দীপ্ত হয়, বফলা যদি মধ্য, দেখেন এখানে অনে সঙ্গে কিন্তু অন্নে দুটো নয়ের উচ্চারণ হয়েছে, দুটো নয়ের, দুটো শয়ের, আদ্য ব্যঞ্জনে বফলা থাকলে উচ্চারণ হয় না, মধ্য বা অন্ত ব্যঞ্জনে থাকলে যার সাথে থাকে তাকে দীপ্ত করে। আর কিছু কিছু ক্ষেত্রে হয়, কোন কোন ক্ষেত্রে, যদি ব গ দ ল ন ময়ের সাথে যুক্ত থাকে, উচ্চারণের আলাদা নিয়ম করাতে পারলে ভালো হত, আপনারা তো অনেক কিছু জানেন না। তিনটা জিনিস বলি, ব কখন উচ্চারিত হয়, কখন হয় না, কখনো দীপ্ত হয়, তিনটা ঘটনা ঘটবে, উচ্চারিত হয় না, দীপ্ত হয়। যদি বফলা আদ্য ব্যঞ্জনে, আদ্য শুরুর ব্যঞ্জনে থেকে, তাহলে হয় না উচ্চারণ, হয় না, মধ্য আর অন্ত ব্যঞ্জনে থাকলে উচ্চারণটা দীপ্ত হয়, বয়ের উচ্চারণ না, যার সাথে যুক্ত আছে তার সাথে দীপ্ত। যেমন দেখেন কো দীপ্ত, কো দীপ্ত, বটা ত্বকে দীপ্ত করেছে, বয়ের অশ্বই শয় বয়ে, বটা শখে দীপ্ত করেছে, বিষ শোক, মানে বফলা যদি শেষে থাকে কিংবা মাঝে থাকে তাহলে কি করে, যুক্ত ব্যঞ্জনটিকে দীপ্ত করে, আদিতে থাকলে উচ্চারণ হয় না। কিন্তু যদি এই যে কার্যের সাথে গ দ ল ন ম, গ দ ল ন ম এর সাথে যদি যুক্ত থাকে তাহলে উচ্চারণ হয়, যেমন দিগ্বিজয়, 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 তাহলে বয়ের উচ্চারণ হয়েছে, বুঝতে পারলেন, বয়ের উচ্চারণটা হয়েছে। তারপর ধরে নিন না দ, সরি দয়ের সাথে না গ ল ন ম, দটা কেটে দেন, গ ল ন ম,
ঠিক আছে, দিক বিদিক, দিক বিদিক, ঠিক আছে, লয়ের সাথে বয়কার লয় বয় বাল, ঠিক আছে, বা ময়ের সাথে বয়ের সাথে ময় বয় বিম্ব, নয়ের সাথে অনিত গ ল ন ম, না নয়ের সাথে নয় গ ল ম, সরি উচ্চারণ গ ল এবং ম, আরেকটি ব্যঞ্জন ছিল গ ল ন ম, এই তিনটি ব্যঞ্জনের সাথে উচ্চারণ হয়, লিখে নেন কার কার সাথে তন্নি উচ্চারণ, তো তন্নি হয়, আমি কেটে দিয়েছি, তিনটা ব্যঞ্জনের সাথে উচ্চারণ হবে তিনটা, গ ল এবং ম, গ ল এবং ম, লিখে নেন গ ল এবং ম, আব্দুল এ উচ্চারণ হয় তো আব্দুল, এটা তো ব শুরুতে আছে ভাই, এটা তো ব ফলানা, সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম আব্দুল, এখানে তো ব ফলানা, বয়ে বয়ে যুক্ত, এটা হলো যুক্ত ব্যঞ্জন বর্ণ ব, ওই যে পফব, আর নিচে যুক্ত হলে অন্তস্থ ব, আব্দুল কিংবা কি শব্দ, তাহলে এটা তো দয়ের সাথে না বয়ের সাথে, দ বটা উপরে ব্যঞ্জন, আপনি যখন দ্বিতীয় লিখছেন দ্বিতীয়, তাহলে কি উচ্চারণ হচ্ছে, হচ্ছে না, যখন অদ্বিতীয় লিখছেন তখন তো উচ্চারণ হচ্ছে, ব শুরুতে দিলে তো হবে না, ব ফলাটা পরে দিতে হবে, উদ্বেগ উদ্বেগ উদ্বেলিত, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, উদ্বেগ, আচ্ছা উদ্বেলিত, হ্যাঁ দলের সাথে কখনো কখনো হয়, কিন্তু এখানে শব্দ শব্দকে হচ্ছে না, কারো অদ্বিতীয় অদ্বি, কিন্তু অদ্বিতীয় হচ্ছে না দ্বিতীয় ও নেতিবাচক শব্দ, ঠিক আছে, দয়ের সাথে উদ্বেগ উদ্বেগ, হ্যাঁ ঠিক আছে, দয়ের সাথে হয় কিন্তু দ্বিতীয়তে কেন হচ্ছে না, শুরুতে আছে তাই, শুরুতে শুরুতে থাকলে তো হবে না, শুরুতে থাকলে হবে না, মাঝে বা শেষে থাকলে হবে, তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করে উচ্চারণ বফলার উচ্চারণ, বফলা মানে শুরুর বটা না, কোন বটা নিচের পরেরটা, তাহলে আদ্যে হলে হবে না, শুরুতে হলে কি হবে না, যদি মাঝে বা শেষে হয় তাহলে দ্বিত্ব হবে, কোন কোন ক্ষেত্রে হবে, কোন কোন ক্ষেত্রে ব দ ল এবং ম, একটু প্র্যাকটিস করে দেখবেন, উচ্চারণটা আমরা আলাদা করে আনছি না তো, উচ্চারণের কোর্সের মধ্যে আমরা থাকছি না, আচ্ছা তাহলে দয়ের সাথে হয় কিন্তু দ্বিতীয়তে কেন হয়নি, দ্বিতীয়টা শুরুতে দয় বয় প্রথমে আছে সেজন্য, হ্যাঁ দ তাকে ঠিকই বলেছি, তাহলে উদ্বেগ উদ্বেগিত হচ্ছে, আচ্ছা আমরা তার চলে আসি, তাহলে যেখানে আমরা বলছি যে এই বগুলো উচ্চারিত হয়নি, আচ্ছা এটা যে উচ্চারিত হচ্ছে না আপনি কি বুঝতে পারছেন না, আপনি কি অন বয় বলছেন বা অন পেশেন্ট বলছেন, তাহলে উচ্চারণটা দ্বিত্ব হচ্ছে, এখন বলেন এই যে নিয়মটা আমরা বললাম এই নিয়মটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, উদ্বে আমরা কি করছি, আচ্ছা এখন দুটি শব্দ লিখবেন আলাদা করে, লিখবেন হচ্ছে স্বাধীন স্বাধীন কিংবা স্বাধীনতা, এই দুটি শব্দ একটু আলাদা করে লিখবেন, এই শব্দ দুটিতে গফলটা রসকার হবে না, একটুখানি ভিন্ন কি হবে, তাহলে এখানে এই দুটোকে আলাদা করে লেখেন, সবাই বলছে বফলা আছে বফলা, কিন্তু এটা কি হবে কি সহজ অধীন, এটা কি আলাদা নিয়ম, আমরা আসবো স্বাধীনতা সহজ কি অধীনতা, তাহলে বফলাটা রসকার হওয়ার কথা এই দুটি শব্দের ক্ষেত্রে সেটা কি হয়নি, বফলা যে রসকার হওয়ার কথা এই দুটি শব্দের ক্ষেত্রে সেটা হয়নি, অর্থাৎ ছয়ের সাথে বফলাটা থেকেই গেছে রসকার হয়নি, সজোর অধীন, ওকে
তাহলে কি বলছি আমরা, তাহলে এই দুটো শব্দে বফলা যে রস্যকার হবে সেই ঘটনাটা কি ঘুরছে না, অর্থাৎ বফলাটা থেকে গেছে। তাহলে এই দুটিকে আমরা আলাদা করে মনে রাখবো যে স্বাধীন স্বাধীনতা, তাহলে বফলের রস্যকার নামে কি হচ্ছে থেকে যাচ্ছে, সযোগ অধীন, আর সযোগ কি অধীনতা। তাহলে আমাদের এই নিয়মটা নিয়ে আর কনফ্লিক্টটা থাকবে না, যদি এই দুটো আমি আলাদা করে একটু মাথায় নিচ্ছি, ঠিক আছে। এখন লিখবেন জ ফলা, জ ফলা, জ ফলা, জ ফলা ইজ ইকাল টু রসই, দেখেন জ ফলা ইজ ইকাল টু রসই। খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ম, জফলা ইজ ইকাল টু রসই। দেখেন প্রত্যুষ, প্রত্যহ, প্রত্যুচ্চ, অত্যধিক, গত্যন্তর, যদ্যপি, অভ্যাস, অভ্যুদয়, ব্যর্থ, ব্যাহত, ব্যাঘাত, উত্তাবর্তন, অত্যাচার, ইত্যাদি ব্যতিক্রম, অনেক শব্দ, এত শব্দ আছে যে লিখে শেষ করা কি যাবে না, ঠিক আছে। না রাজীবনাথ, ব্যঞ্জন বিকৃতি হবে না, সমীভবন হবে, কারণ হচ্ছে যে ন এবং ল দুটো দুই ব্যঞ্জন এক হয়ে গেছে, ঠিক আছে রাজীবনাথ, অর্থাৎ ছিল ন এবং ল আর হয়ে গেল কি দুটো ল, অর্থাৎ দুটি দুই রকম ব্যঞ্জন যদি এক হয় তাহলে সমীভবন হবে। আচ্ছা তাহলে আমরা এখন জফলাতে আছি, দেখেন আপনারা শব্দগুলো একটু দ্রুত লিখে ফেলবেন, তারপরে আমরা পদ্ধতিতে যাব, ঠিক আছে। দ্রুত লেখেন প্রত্যুষ, প্রত্যহ, প্রত্যুচ্চ, অত্যধিক, গত্যন্তর, যদ্যপি, অভ্যাস, অভ্যুদয়, ব্যর্থ, ব্যাহত, ব্যাঘাত, প্রত্যাবর্তন, অত্যাচার, ইত্যাদি ব্যতিক্রম। জফলা যুক্ত শব্দ নিশ্চয়ই এগুলি না, আরো আছে জফলা যুক্ত শব্দ, এগুলি কিন্তু আরো আছে, আমরা যতগুলি আমার মনে আছে আমি লিখলাম, কিন্তু যে কোনো জফলা যুক্ত শব্দ যদি আসে তাহলে আপনারা এই পদ্ধতি, পদ্ধতিটা কি জফলা ইজ ইকুয়াল টু রসই। তো দেখি আমরা এবার হয় কিনা, কিভাবে হয়, আপনারা কিন্তু কিছু কিছু পারবেন, কেন পারবেন, পড়া আছে কমন করেছে, কিছু কিছু পারলে হবে না, সব পারতে হবে, যা দেবে পরীক্ষক যেখান থেকে দেবে পারতে হবে, এই জন্যই তো মেথড। আচ্ছা দেখি আমরা এবার একটু মনোযোগ, একটু গভীর, নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ করে আমি যা বলছি শোনেন, এখানে নেন, এখানে জফলা কার সাথে, তয়ের সাথে, জফলাতে একা নাই, বলেছি ফলা কখনো একা থাকতে পারে না, ফলা কখনো কি একা থাকবে না, তো জফলাটা তয়ের সাথে যুক্ত আছে, তাহলে আমরা বলেছি জফলার পরিবর্তে কি রসই, তাহলে রসইটা কোথায় দিব, এখানে না, জফলাটা কার, তয়ের, তাহলে তকে রসইটা দিব, জফলাটা যার তার সাথে রসইটা, কিন্তু তয়ে যে আগে দীর্ঘকার আছে তাহলে একই তয়ে রসই আবার দীর্ঘ দুটোই কি থাকতে পারবে না, তাহলে কি করবো, জফলা তাহলে রসই তো দিতে হবে, অনিয়ম আগে যে কাটটা আছে আগে থেকে ওটাকে কি পরে দিয়ে দিতে হবে, বর্ণ করে দিতে হবে, তাহলে এই যে প্রতি দীর্ঘ কাটটা কি হবে, এবারে গিয়ে
তাহলে এই যে দীর্ঘ আর মূর্ধন্য ষ। এখন আপনার কিন্তু মুখস্থ আছে প্রত্যুষ প্রতিযোগুষ প্রত্যুষ প্রতিযোগুষ। মেমোরাইজ করার ছাত্রদের ক্ষেত্রে কেন ঝামেলা হয়, খুবই পড়ো আমি শেষে টিকে না, জানেন কেন পড়ছে? প্রতিযোগুষ প্রতিযোগুষ নিনা প্রত্যুষ প্রত্যুষ প্রতিযোগুষ নিনা না প্রতি প্রতিযোগুষ প্রতিযোগুষ পড়ে মুখস্থ ঠোঁটে পরীক্ষা হলে গিয়ে দেখে যে অপশন কয়ে প্রতিযোগুষ ক্ষয়ে প্রতিযোগুষ, কিন্তু কয়ে আছে প্রতিযোগ কয়ে হয়তো আছে কি প্রতিযোগ উষ। এবার ওর মুখস্থ আছে প্রতিযোগুষ প্রতিযোগুষ, এবার এটা মিলে গেছে ঘয়ে কিন্তু আছে প্রতিযোগুষ। ও বোঝেও না যে প্রতিযোগ উষ, এই উষ মানে রসম দীর্ঘ, কারণ তো বুঝে পড়েনি কি করেছে মেমোরাইজ করেছে। আসলে অপশন পরীক্ষক আপনাকে বিভ্রান্ত করবে, প্রথমে প্রতিযোগ উষ দিয়েছে তাহলে আপনার কমন পড়েছে প্রতিযোগ উষ, কিন্তু এটা হবে না। কেন হবে না? রসম না, বানানটা কি দিয়ে হবে? দীর্ঘ। কেন দীর্ঘ দিয়ে হবে? ওই যে বানানটা দীর্ঘ দিয়েছিল, বুঝে শুনে উত্তর দিলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কমে যাবে, আর না বুঝে উত্তর দিলে ব্যাকরণ ভুলে যায়। আমি কি বোঝাতে বললাম কথাটি? মেমোরাইজিং করলে কোথায় কোথায় বিপদ ঘটতে পারে, অর্থাৎ সবাই জানে প্রত্যুষ প্রতিযোগুষ প্রত্যুষ প্রতিযোগুষ, কিন্তু অপশনে দুই জায়গায় উষ আছে, এখন বিভ্রান্তে পড়ে গেছে ছাত্র যে স্যার কোন উষ। তাহলে ওই যে দীর্ঘকার আছে বানানি দীর্ঘকার, তাহলে দীর্ঘ। আবার দেখুন প্রত্যুচ্চ, এটা আসি এটা পরে বলছি প্রত্যুচ্চ, তাহলে এই যে জফলা তয়ের সাথে জফলা তয়ের, তাহলে তয়ের রসইকার দিলাম, কিন্তু তয়ের আগে থেকে রসুকার আছে, আছে তো, তো রসুকারটা কি করবো? এরপরে গিয়ে ছয় ছয়ের আগে কি হবে? রস্য কমে যাবে, রস্য কমে যাবে। এখন আপনাকে প্রশ্ন করবে প্রত্যুচ্চ শব্দে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে, বলেন প্রত্যুচ্চ শব্দে কোন কোন বর্ণে সন্ধি হয়েছে। ফারজানা ইয়াসমিন তুবা, বাংলা কোষ বইটা অনেক ভালো, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুবা, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা বন্যি উৎসব, বন্যি উৎসব না আহমেদ জাফর, বানান বলি ভুল করবেন না ভাই, বানান ভুল করলে তো ঝামেলা। বন্যি উৎসব না, বন্য উৎসব, ঠিক আছে আহমেদ জাফর, বানান ভুল করলে সন্ধি ভুল হয়ে যাবে। আচ্ছা ইস্তিয়াক, হ্যাঁ রস্যই রস্য, গুড থ্যাংক ইউ, রস্যই রস্য সরযোগ সর, ইস্তিয়াক জাহান রস্যই দীর্ঘ, রস্যই দীর্ঘ হলো প্রত্যুষ, কিন্তু প্রত্যুচ্চ রস্যই রস্য, রস্যই রস্য, গুড। প্রত্যুষ যদি বলে তাহলে রস্যই আর কি দীর্ঘ, রস্যই আর দীর্ঘ প্রত্যুষ, কিন্তু প্রত্যুচ্চ যদি বলে তাহলে রস্যই যোগ কি উ, তাই না? আচ্ছা আসলে বুঝতে পারছি, প্রত্যহ হতে যায় শিক্ষার্থী বন্ধুরা একটু প্রত্যহ হতে যায়, প্রত্যহ খেয়াল করেন লক্ষ্য করেন, প্রত্যহ জফলাকার তয়ের, তাহলে তয়ের সাথে আমরা কি করবো রস্যকার দিলাম, জফলার পরিবর্তে রস্যকার দিলাম। তয় কি আগে থেকে কোনো কার আছে? একটু আগে দেখলাম যে যদি কার থাকে কারটা পরে বর্ণ আছে, এবার তো কোনো কার নাই, নাই মানে অ, ত এর সাথে অ আছে, কোনো কার নাই মানে এটা অ, তাহলে অটা ধরে নিতে হবে অ, পিছনে কি অ। কোন কোন বর্ণে ইজ ও, কোন কোন বর্ণে প্রথম সাথে শেষ বর্ণ কি ই না ত, হ্যাঁ ভুল বিভ্রান্ত হবে না, প্রথম সাথে শেষ বর্ণ ত না, প্রথম সাথে শেষ বর্ণ কি ই ই, আর তাহলে ইজ ও অ, কোন কোন বর্ণে ইজ ও, কোন সন্ধি সর সন্ধি, কোন পদ্ধতিতে সর্যোগ সর, ঠিক আছে এবার করে ফেলেন, করতে থাকেন দেখি আপনারা বাকিগুলো করেন। হ্যাঁ বুঝতে হবে একশোতে একশো, গুড। আচ্ছা এবার আমরা বাকিগুলি করে ফেলি, ঠিক আছে অত্যধিক। এখন দেখেন একটু আগে একজনকে বললাম যে বানান ভুল করে না, অনেকে করে কি অত্যধিক না লিখে নাকি কি অত্যাধিক, অনেক গাধা বানানি বোঝে না, তো অত্যাধিক অত্যধিক, কিন্তু বানানটা লিখেছে কি অত্যাধিক, তো অত্যাধিক লিখলে তো সন্ধি ভুল হয়ে যাবে, অত্যাধিক হলে হয়ে যাবে অতিসব কি আধিক, তো আধিক বলে কোনো কি শব্দ আছে না, আধিক না, বানানটা হলো অত্যধিক, কারণ দেখেন তয় জফলা অতি যোগ, এখানে কোনো কার নাই, কার নাই মানে অ, তাহলে অতিযোগ কি অধিক, গত্যন্তর গতিযোগ কি অন্তর, যদ্যপি যদি যোগ কি
অপি দয় জফনা রশ্বটা হলো এটাতে কোনো কারণ নাই মানে একটা পদ রয়েছে অপি অভ্যাস কি হবে অভি যোগ আস অভি যোগ কি আকারটা হবে গেল অভ্যুদয় কি হবে অভিযোগ কি উদয় ব্যর্থ বিযোগ কি অর্থ ব্যাহত বিযোগ কি আহত ব্যাঘাত বিযোগ আঘাত প্রত্যাবর্তন প্রতিযোগ কি আবর্তন অত্যাচার অতিযোগ আচার ইত্যাদি ইতিযোগ আদি ব্যতিক্রম বিযোগ কি অতিক্রম দেখেন পদ্ধতি ঠিক আছে জি যদ্যপি আমার গুরু আহমদ সফা জি ঠিকই বলেছেন যদ্যপি যদি যোগ অপি ব্যথা আচ্ছা ইশতিয়াক হাসান চৌধুরী ব্যথা ইজ ইকুয়াল টু হোয়াট আচ্ছা ব্যথা ইজ ইকুয়াল টু হোয়াট ইশতিয়াক আহমদ চৌধুরী বাংলা ভাষায় যত শব্দ আছে সব শব্দ তো সন্ধি সাধিত শব্দ নয় ভাই ব্যথা তো মৌলিক শব্দ কেমনে ভাঙবেন যদি আপনি জোড়া না লাগান কারোর সাথে তাহলে আপনাকে ভাঙবো কেমনে আপনি যখন অনামিকার সাথে যুক্ত হবেন তখন আপনাকে আলাদা করবো ব্যথার শব্দটি জফল আছে কিন্তু এটি কি মৌলিক শব্দ মৌলিক ভাঙা যাবে না বাংলা ভাষায় যত শব্দ আছে সবই তো সন্ধি সাধিত নয় বুঝতে হবে আপনাকে এই শব্দটি সন্ধি মানে সাধিত শব্দ নাকি শব্দ মৌলিক শব্দ হ্যাঁ এই যে আরেকজন লিখেছে সত্য আচ্ছা আমি এটার উত্তর দিব এখনই এটা মৌলিক শব্দ এটা সন্ধি হবে আমি এখানে যাচ্ছি আমি যেটুকু বলেছি সেটা বুঝেছেন কিনা একজন এটা শব্দ লিখেছিল একটু যদি বানান ভুল করেছিল দারুণ একটা শব্দ লিখেছিল এমন বন্যোৎসব এখন দেখেন এই শব্দটি যদি প্রাইমারি চাকরিতে দেওয়া হয় এই শব্দে সন্ধি হয়েছে এমন গালি দিবে পদ্ধতি জানা আছে বন্যোৎসব দেখেন তো পারবেন কিনা এই যে জফলা এর সাথে আছে কি করতে হবে এর সাথে রশ্মিকা আর এই কাঠটা কি হবে পিছনে বর্ণ হয়ে যাবে তাহলে বন্যী যোগ এটা পিছনে চলে গেলে কি হবে উৎসব বন্যী যোগ উৎসব যখন আপনাকে দিবে অভ্যুত্থান কি দিল অভ্যুত্থান দিল তাহলে কি করবেন আপনি কি অভিযোগ কি উত্থান অভিযোগ উত্থান তাহলে ভয়ে যখন রসটা হলো অভি আর রসটা কি করবেন পাশে দিবেন ও তাহলে অভিযোগ কি উত্থান একটি শব্দ একটু লিখবেন হবে সেটি হলো বিদ্যালয় বিদ্যালয় এই শব্দটা জফলা আছে কিন্তু বলতে পারবেন না যে বিধি যোগালয় যে স্যার আপনি তো বলেছেন জফলা তাহলে অস্বীকার দিব বিধি যোগালয় না এটি একটু অন্য মেথডে যাবে বিদ্যালয় বিদ্যা যোগ কি আলয় একটু আলাদা একটু আলাদা করে লেখেন এই শব্দে আমরা আবার আসবো বিদ্যা যোগ কি আলয় জফলাটা অস্বীকার হয়নি যদিও সন্ধি সাথে তো শব্দ মাঝে জফল আছে কিন্তু জফলটা অস্বীকার হয়নি কি হয়েছে বিদ্যা জগলে কেন হয়েছে এটা আলাদা কারণ আছে সে কারণে আমরা আজকে যাব কিন্তু আপনি আপাতত মনে রাখেন যে বিদ্যালয় মাঝে জফল আছে কিন্তু অস্বীকার হয়নি বিদ্যা জগ আলয়
কেন হলো ব্যাখ্যা দিব পরে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি যে জফলা ইজ ইকুয়াল টু রসইকা, বলেছি তো, উদাহরণ দিলাম, অনেক শব্দ দিলাম, জফলা রসইকা। এই জফলা গুলি কিন্তু শব্দের কোথায় একটু মাঝামাঝি, যত শব্দ লিখছে জফলাটা কোথায় শব্দের মাঝামাঝি, একদম মেপে মেপে মাঝে নাও কিন্তু মোটামুটি কি মাঝামাঝি, কিন্তু কিছু শব্দ আছে না শেষে জফলা, যেমন ধরেন কাব্য, যেমন বন্য, যেমন সভ্য, যেমন কি লভ্য, যেমন কি ন্যায্য, ঠিক আছে, যেমন ধরেন পদ্য, যেমন শুদ্ধ ইত্যাদি। এখন এই যে শব্দগুলো আপনারা আমাকে উদাহরণ হিসেবে দিলেন, দিয়ে বলবেন স্যার এখন আমি এখানে রসইকা করব, হবে না, শব্দের শেষে জফলা থাকলে রসইকার হবে না, জফলা রসইকার কোথায় শব্দের একটু মাঝামাঝি, যদি শেষে থাকে লিখে নেন শব্দের শেষে জফলা বা অন্তস্থ জ, শব্দের শেষে, শব্দের শেষে জফলা বা অন্তস্থ জ, ইজিক্যালি অন্তস্থ জ, শব্দের শেষে জফলা বা অন্তস্থ জ, শেষে, শব্দের শেষে জফলা বা অন্তস্থ জ, খোরশেদ আলম ভাই এই যে বলেছি প্রশ্ন করলে ঝামেলা, মিথ্যুক ভাই প্রত্যয় সাথে তো শব্দ, ভাই ভাই খোরশেদ আলম ভাই, মিথ্যুক এটা উক প্রত্যয়, মিথ্যুক শব্দটি প্রত্যয় সাথে তো শব্দ, মিথ্যুক মিথ্যাযোগ উক, মিশুক মিশযোগ উক, ঠিক আছে খোরশেদ আলম ভাই, মিথ্যুক শব্দটি উক প্রত্যয়, উক তাহলে শব্দের শেষে উক থাকলে প্রত্যয়, আপনি প্রত্যয়ের সাথে সন্ধিকে গুলিয়ে ফেলেছেন, মিথ্যুক শব্দটি সন্ধিতে আসবে না, কোথায় যাবে প্রত্যয় যাবে, মিথ্যা যোগ উক, মিশুক মিশযোগ উক, ঠিক আছে। আচ্ছা এই যে আরেকজন লিখেছেন নাজিম আহমেদ অধ্যয়ন, ভাই আপনি বানান ভুল করলে কেমনে হবে, নাজিম আহমেদ সাহেব আপনাকে বলছি অধ্যয়ন, ভাই অধ্যয়ন না ভাই, এই যে অনার্স পড়ে মাস্টার্স পড়ে অধ্যয়ন বানানটা যদি না জানেন তাহলে কেমনে হবে বলেন, অধ্যয়ন বলে কোনো শব্দ নাই, শব্দ কি অধ্যয়ন, আঁকা পারেন ভাই আপনি, বানান ভুল করে কোনো শব্দের সন্ধি বিচ্ছেদ করতে চাইলে কেমনে করাবো ভাই, অধ্যয়ন না শব্দটি অধ্যয়ন, বানান শিখবেন আগে, ক্লিয়ার, অধ্যয়ন আমি বানান কিছু শেখাবো, বানান সন্ধে আছে, তাহলে অধ্যয়ন কি রোধি ভাই, রোধি যোগ কি, এখানে জফলা করে কোনো তারা না এখানে, তাহলে অধিযোগ কি অয়ন, অধিযোগ অয়ন, অয়ন অধ্যয়ন না শব্দটি কি অধ্যয়ন, অধিযোগ অয়ন, আল ইমরান অদ্যম বলে কোনো শব্দ নাই ভাই, আল ইমরান কি এগুলো কোথায় থেকে, এই অদ্যম এরকম কোন শব্দ তো বাংলা ভাষায় নাই, অদ্যম বলে কোনো শব্দ আমি আমার অভিধানে কোনোদিন পাইনি, অদ্যম জি, আর আপনি যদি ঠিক আছে, আর নাজিম আহমেদ অধ্যয়ন লিখেছেন, অধ্যয়ন লিখলে কেমনে হবে, আচ্ছা জি, তাহলে আমরা আমরা কি করছি, তাহলে আমরা বললাম যে শব্দের শেষে যদি জফরা থাকে কোথায় শব্দের শেষে, শব্দের শেষে যদি জফরা থাকে তাহলে হবে কি অন্তস্থ জ, তাহলে কাব্য কি হবে কবি যোগ জ, এই যে একটা ঝামেলা আছে মূল প্লাস জ, মূল এই শব্দটার মূল জানতে হবে, শব্দের শেষে যদি অন্তস্থ জ বা জফরা থাকে তাহলে বিচ্ছেদ করতে হবে কি সামনের মূল পিছনে অন্তস্থ, কাব্য কবি যোগ জ, বন্য কি বন যোগ জ, সভ্য কি সভা যোগ জ, লভ্য কি লাভ যোগ জ, ন্যায্য কি ন্যায় যোগ জ, পদ্য কি পদ যোগ জ, সত্য কি সদা যোগ জ, অর্থাৎ শব্দের পেছনে যদি মাধুর্য ধরেন, আপনাকে দিল মাধুর্যের সন্ধি বিচ্ছেদ করবেন, কি করবেন মধুর যোগ জ, মধুর যোগ জ, তারুণ্যের সন্ধি বিচ্ছেদ করতে দিল তারুণ্য, তাহলে কি করবেন তরুণ যোগ জ, সৌন্দর্য এর সন্ধি বিচ্ছেদ আপনাকে দিয়েছে সৌন্দর্য, তাহলে কি করবেন সুন্দর যোগ জ, অর্থাৎ শব্দের শেষে যদি জফলা বা অন্তস্থ শেষে
তাহলে সেটা সামনে মূল প্লাস পিছনে অন্তস্থজ, মূল প্লাস অন্তস্থজ। থ্যাংক ইউ। হ্যাঁ, সব কমেন্ট পড়লে আসলে হবে না, কারণ অনেকে কমেন্ট না বুঝেই করেন, অনেক একেবারে না বুঝে কমেন্ট যদি করেন বা না বুঝেই প্রশ্ন করেন তাহলে তো মুশকিল, তাহলে ক্লাসগুলি গতিশীলতা নষ্ট হয়। আচ্ছা, একজন কি যেন একটা দিয়েছে, একটা দেখতেছিলাম আমি, সত্য 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 সৎ যোগ কি জ, সৎ যোগ জ, সত্য যদি আপনাকে সন্ধি বিচ্ছেদ করতে বলে তাহলে সৎ যোগ কি জ করবেন, সত্য। আচ্ছা, আমরা এবার লিখবো, লেখেন ওকার ইজ ইকুয়াল টু রসু, ওকার ইজ ইকুয়াল টু রসু। আপনারা অযথা প্রশ্নের বেড়াজালে নিজেদেরকে মানে যুক্ত করে ফেলবেন না, তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আমার পদ্ধতি, আমার মেথড, আমার কথাগুলিকে শুনে বুঝে নিজেরা একটু চেষ্টা করবেন। আর সকল শব্দ সন্ধি সাধিত নয়, আপনাকে বুঝতে হবে কিছু মৌলিক, কিছু সন্ধি সাধিত, কিছু প্রত্যয় সাধিত, কিছু শব্দ সমাস সাধিত। যে কোনো একটা শব্দ যদি সন্ধি বিচ্ছেদ করতে চান তাহলে কেমনে সন্ধি বিচ্ছেদ হবে, বাংলা ভাষায় যত শব্দ আছে সবই কি সন্ধি ভাবে গঠিত হয়েছে, হয়নি, বুঝতে হবে, একেবারে অবধ হলে তো মানে হবে না। আচ্ছা ঠিক আছে, ওখানে যেগুলো রস লেখেন, আচ্ছা ক্রেডিট থেকে লিখি যাতে দুইবার লিখতে পারবো, ঠিক আছে, ওকার ইজ ইকুয়াল টু রস, নি লোথ পল, সূর্যোদয়, নরোত্তম, দেবোত্তর, প্রশ্নোত্তর, ফলোদয়, সর্বোত্তম, অনেক শব্দ আরো লিখতে পারি আসলে। নীলোৎপল শব্দগুলো লিখে ফেলবেন, তারপর আমরা কি অ্যাকশনে যাবো, ঠিক আছে, নীলোৎপল, সূর্যোদয়, নরোত্তম, দেবোত্তর, পুষ্পোত্তর, ফলোদয়, সর্বোত্তম, পরোপকার, যথোচিত, মহোদয়, মহোত্তম, সদোক্তি, লিখে ফেলেন দ্রুত। লেখা হয়েছে, একটু দ্রুত লিখবেন, তারপর আমরা কি অ্যাকশনে যাবো নাকি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা আসি, যদি দুই একটি শব্দ লিখতে বাদ থাকে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কারণ আপনি যদি মেথড বোঝেন, পদ্ধতি বোঝেন, পদ্ধতিটা যদি ঠিক মতো ধরতে পারেন তাহলে সকল উদাহরণ তো লাগবে না, আপনি এমনি পরীক্ষায় পেরে যাবেন, ঠিক আছে। দেখি আমরা, তাহলে আমাদের যে সকল শব্দের মাঝে ওকার আছে, শব্দগুলির মাঝে কি আছে, ওকার আছে, কোথায় ওকার আছে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা ওকারের ব্যঞ্জন ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দেন, মনোযোগহীনতা হলেই কিন্তু বিপাকে পড়বেন, নানান প্রশ্নবারে জর্জরিত করবেন আমাকে। ওকারের ব্যঞ্জন পর্যন্ত প্রথমে লিখবো, কোনটুকু লিখবো, ওকারের ব্যঞ্জন, ওকারের ব্যঞ্জন কোনটুকু, নীল, মানে ওকারের মধ্যে যেটুকু আছে, ওকারের মধ্যে কি আছে, নীল, ওকারটা পিছনে যেটুকু আছে তার সামনে রসকার হয়ে যাবে, ওকার রসকার, ওকারের মধ্যে যে যতটুকু সেটুকু ওকার পর্যন্ত সামনে লিখে নিব, ওকারটা পিছনে যেটুকু আছে তার সামনে কি হয়ে যাবে, রস হয়ে যাবে।
আচ্ছা দেখেন এইখানে দ্বিতীয় শব্দটা ওকারের মধ্যে কোনটুকু, ওকারের মধ্যে এই যে ওকারের মধ্যে কোনটুকু, ওকারের মধ্যে হলো সূর্য, আর ওকারটা পিছনে গিয়ে কি হবে উদয়। এই যে ওকারের ব্যঞ্জন কোনটুকু নয়, ওকারটা পিছনে গিয়ে কি হবে উত্তম। করে ফেলেন, আমাকে করে দেওয়া লাগবে না, আপনি যদি বুঝেন তাহলে আমাকে করে দিতে হবে না ভাই। জাকি আহমেদ, আমি তো বলেছি প্রশ্ন আগে করবেন না, আপনার এত পণ্ডিত হলে কেমনে পড়াবো বলেন, আমাকে তো সিস্টেমেটিক ওয়েতে যাইতে দিতে হবে ভাই। আপনারা আগেই যদি প্রশ্ন করে করে নিজেদের পাণ্ডিত্য দেখান তাহলে তো বিপদ। আমাকে তো পদ্ধতি অনুসারে আগাইতে দিবেন, আপনারা যদি ব্যতিক্রম বা বিশেষ গুলো আগে নিয়ে চলে ঢুকে পড়েন তাহলে কেমনে পড়তে পারেন। আচ্ছা তাহলে দেবোত্তর কি করছি আমরা, দেবযজ্ঞের উত্তর, প্রশ্নোত্তর কি করছি আমরা, প্রশ্নযোগ উত্তর, ফলোদয় কি করব আমরা, ফলযোগ উদয়, সর্বোত্তম কি করব আমরা, সর্বযোগ উত্তম, পরোপকার কি করছি আমরা, পরযোগ উপকার, যথোচিত কি করছি আমরা, কে ওকারের ব্যঞ্জন কোনটুকু, ওকারের ব্যঞ্জন যত, যোগী উচিত, মহোদয় ওকারের ব্যঞ্জন কোনটুকু, মহোযোগ উদয়, মহত্তম ওকারের ব্যঞ্জন কোনটুকু, মহোযোগ উত্তম, সদোক্তি ওকারের ব্যঞ্জন কোনটুকু, দ যোগী উক্তি। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখেন আপনি কিন্তু কেউ কেউ এখানে যথা আকার লিখেছেন তাই না, যথা তো বুঝি পড়েছেন না বইয়ে। আচ্ছা আমরা এই নিয়মটাতে বললাম যে ওকারের ব্যঞ্জনটুকু লিখতে হবে, কোনটুকু লিখতে হবে ওকারের ব্যঞ্জন, তাহলে ওকারের ব্যঞ্জন লিখলে কি আমার আকার আসার কথা, আমি তো ওকারের ব্যঞ্জন মানে যত, ওকারের ব্যঞ্জন মানে মহ, আমরা যখন এখানে লিখেছিলাম তখন কি নীলা লিখেছিলাম, নীলা জগৎপর, আমরা কি নরোত্তমের নরা লিখেছিলাম, তাহলে এখানে একটা আকার আপনারা অনেকে দিয়েছেন কিন্তু বইয়ে দেবেন দেওয়া আছে, কেন এখানে আকার তো নাই, ওকার টুকু ওই পরে দিলে তো মহ যত সদ। এখানে নোটস লিখতে, নোটস লেখেন এন ও টি এস, নোটস বাংলায় বলা হয় পাদটিকা, ইংরেজিতে নোট, বাংলায় কি পাদটিকা, লেখেন এটা লিখে নেবেন জরুরি জিনিস। সন্ধি শব্দের প্রথম অংশে যদি লেখেন, সন্ধি শব্দের প্রথম অংশে যদি মহ সদ যত প্রথম কথ গম রাজ রম, সন্ধি শব্দের প্রথম অংশে যদি সন্ধি শব্দের প্রথম অংশে যদি মহ সদ যত তথ কথ গঙ্গ রাজ রম থাকে, তাহলে তাদের সাথে একটা অতিরিক্ত আকার যুক্ত হবে এই শব্দগুলো। এবং এটা কিন্তু শুধু এই নিয়মে না শিক্ষার্থী বন্ধুরা, সন্ধিতে যত নিয়ম আসব বা যত নিয়ম করবেন যেখানে সন্ধির পূর্ব অংশে মহ বা সদ বা যত বা তথ বা কথ বা রাজি শব্দ আসবে তার সাথে একটা করে অতিরিক্ত আকার যুক্ত হবে। যদি কেউ প্রশ্ন করেন স্যার কেন যুক্ত হবে, তাহলে তার মূল বানানকে অবিকৃত রাখার জন্য, মূল বানান শব্দের মূলকে কি ঠিক রাখার জন্য, মূল শব্দটিকে ঠিক রাখার জন্য একটু অতিরিক্ত আকার যুক্ত হবে। যে কোনো নিয়ম যখন ভাঙতে গিয়ে সামনে মহ আসবে সদ আসবে যত আসবে একটা করে বাড়তি আকার লাগিয়ে নিতে হবে। ক্লিয়ার? একটা মাথায় রাখবে।
আকাশ সব জায়গায় না, ওকারের ব্যঞ্জন পর্যন্ত নিব, ওকারটা পিছনে উগে যাবে, এটা হলো বেসিক নিয়ম। কোন কোন জায়গায় ওকারটা পিছনে চলে যাবে উ হবে, কিন্তু প্রথম শব্দের পিছনে একটা বাড়তি আকার করতে হবে। কোন কোন ক্ষেত্রে আমি লিখে দিলাম যাতে আপনাকে কষ্ট করে খুঁজতে না হয়। যেমন ধরেন একটি শব্দ এরকম দিবে পরীক্ষায়, কথ অকথন, কথোপকথন উইলিয়াম পেরে লেখা গ্রন্থ, এটা সন্ধি বিচ্ছেদ হতে দিল কথোপকথন। তাহলে কি করবেন, তাহলে আপনাকে ওকার আছে ওকার, তাহলে ওকারের আগে কি আছে কথ, কিন্তু কথ রাখা যাবে না। ওকারের ব্যঞ্জন পর্যন্ত শুনে কথ কথ, কিন্তু অবশ্যই যখনই কথ আসবে একটা বাড়তি আকার, ক্লিয়ার? আর এই যে ওকারটা পিছনে গিয়ে কি হবে, কথা যোগ উপকথন, কথা যোগ কে যোগ ওকারটা হয়ে গেল উপকথন, ঠিক আছে। এখন লিখবেন কয়েকটি বিশেষ শব্দ, শব্দগুলো কি লিখবেন হচ্ছে মহর্ধ লিখবেন, চ লর্মি লিখবেন হলো গঙ্গর্মি, মহর্ধ চলর্মি গঙ্গর্মি। তাহলে কি করছি আমরা, আমরা বলছি মহর্ধ চলর্মি গঙ্গর্মি। আচ্ছা, এই শব্দ তিনটিতে দেখেন ওকারের ব্যঞ্জন কোনটুকু মহ, ওকারের ব্যঞ্জন মহকে মহ রাখা যাবে না, তাহলে আকার দিলাম, কিন্তু ওকারটা এই তিনটি শব্দের ক্ষেত্রে রসন্ন হবে দীর্ঘ, এই তিনটি শব্দের ক্ষেত্রে আমরা যে ওকার রসন্ন লিখেছি এই তিনটা ক্ষেত্রে কি করবো দীর্ঘ, ওকার দীর্ঘ। কেন মূল বানান ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানান কি দীর্ঘ, চলর্মি তাহলে চল যোগ উর্মি দীর্ঘ, গঙ্গর্মি তাহলে ওকারের ব্যঞ্জন গঙ্গ, কিন্তু গঙ্গ না আকার করতে গঙ্গা, যোগ ওকারটা পিছনে গিয়ে কি হবে উর্মি। তাহলে আপনারা যদি প্রশ্ন করেন মহর্ধ কোন কোন বর্ণে সন্ধি হয়েছে, কোন বর্ণে মহর্ধ, তাহলে কি বলবেন আজব দীর্ঘ, আজব কি দীর্ঘ, আজব দীর্ঘ। চলর্মি কোন বর্ণে সন্ধি হয়েছে লেখেন তো দেখি, কে লিখবেন চলর্মি কোন বর্ণে সন্ধি হয়েছে, চলর্মি কোন বর্ণে লেখেন চলর্মি। আচ্ছা মুস্তাফিজুর রহমান, গঙ্গ না ভাই গঙ্গা, ওই যে একটু আগে যে বলে দিলাম ভাই মুস্তাফিজুর, গঙ্গ লেখা যাবে না, কি লিখতে হবে আকার। আচ্ছা হ্যাঁ লিখেছেন আপনারা অযোগ দীর্ঘ, গুড থ্যাংক ইউ গোলাম মুস্তফা, আরিফিন, শার্লিন। আচ্ছা ওমর ফারুক লযোগ দীর্ঘ, ওমর ফারুক ভুল করেছেন, ওমর ফারুক লযোগ দীর্ঘ না ওমর ফারুক অযোগ দীর্ঘ, থ্যাংক ইউ শিক্ষার্থীরা সবাই লিখছেন অযোগ দীর্ঘ, থ্যাংক ইউ। একজন দু একজন ভুল করেছেন তার জন্য বলছেন লযোগ দীর্ঘ না, লয়ের পিছনে কি আছে অ, তাহলে অযোগ দীর্ঘ, ঠিক আছে এই শেষে ল নাই কি আছে অ, অযোগ দীর্ঘ। কোন সন্ধি গুলি স্বরসন্ধি। আচ্ছা একটা প্রশ্ন একজন করেছিলেন আমি একটু দেখলাম পরে, আচ্ছা ওখানে যে জফলা ইজ ইকুয়াল টু রশন দিয়েছি ওইখানে দুটি বিশেষ শব্দ একটু লিখবেন আলাদা করে, একটি হলো নকদম্বু, এটা আমি পরে ভুলে যাবো, নকদম্বু আর একটু মশাধার, জফলার নিয়মে লিখবেন বিশেষ, জফলার নিয়মে নকদম্বু আর মশাধার। আমরা বলেছিলাম জফলা ইজ ইকুয়াল টু রশ্বই, জফলা ইজ ইকুয়াল টু রশ্বই, এই দুটি শব্দে দীর্ঘই, এই দুটি শব্দে কি দীর্ঘ, কেন মূল বানানকে ঠিক রাখার জন্য, মূল বানানকে নদী জফলা দয়ে
নদী এখানে কোনো কার আছে দয়ের সাথে কোনো কার আছে আগে থেকেই নাইমন হওয়া আছে তাহলে নদী জল কি অন্ধ মৎস্যধার যফনা স্বয়ের সাথে দীর্ঘইকার যফনা ইজ ইকুয়াল হ্রস্বইকার কিন্তু এই দুটা বিশেষ শব্দে দীর্ঘইকার কেন মূল বানানকে ঠিক রাখার জন্য তাহলে মুশি এখানে কোনো কার আছে স্বয়ের সাথে কোনো কার আছে এই যে আকার এটাকে দেরি তাহলে মুশি যোগ কি আলাদা ওই যফনের নিয়ম একটু লিখে নেবেন নিচে হ্যাঁ আমি মিস্টেক করেছি একটু তাহলে যফনের পরিবর্তে এখানে রসনাহী এই দুটো শব্দ থেকে হয়েছে দীর্ঘ নদম কোন কোন বর্ণের সন্ধি হয়েছে দীর্ঘইজ অ দীর্ঘইজ অ মর্ষধার কোন কোন বর্ণে দীর্ঘইজ আ যোগ আ কোন সন্ধি বলি নিশ্চয় স্বর সন্ধি আচ্ছা এটা কি লিখতে পারেনি নিশ্চয় লিখতে পারেছেন মুশি যোগ কি আধার যে মুশি ছটা দীর্ঘই যফনাটা দীর্ঘই করে গেল আর আকারটা কি আ হয়ে গেছে মুশি যোগ আধার লেখেন একার ইজ ইকাল টু রশ্মি অথবা দীর্ঘই আরেকটি খুব মজার নয় একার ইজ ইকাল টু রশ্মি অথবা কি দীর্ঘই শব্দগুলো লিখে ফেলি ন রেশ ন রেন্দ্র ম হেন্দ্র ম হেশ দে বেশ পর মেশ জিতেন্দ্র ধর্মেন্দ্র ধর্মেচ্ছা পরমেশ কমলেশ ভবেশ জিতেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় ইত্যাদি যথেচ্ছা লিখে ফেলবেন তারপর আমরা অ্যাকশনে যাব যদ্যপি হবে আসিফ মোর্শেদ নাবিদ যদ্যপি যদি যোগ অপি আমরা তো একটু আগে করেছি যদ্যপি তো একটু আগে লিখে দিলাম যে আসিফ নাবিদ আসিফ মোর্শেদ নাবিদ যদ্যপি তো একটু আগে লিখে দিয়েছি এখন হ্যাঁ অনেকে লেখা শুরু করে দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে আর আমরা কি করবো আমরা একটু মেথডে যাই সেটা আমাদের কাজ কি একটু দেখি আমরা তাহলে শব্দগুলোর মাঝে কি আছে একার আছে কি আছে একার তাহলে আমরা লিখেছি একার ইজ ইকুয়াল রশ্ব অথবা দীর্ঘই প্রথম কাজ কি একারের ব্যঞ্জনটুকু লেখা একারের মধ্যে কোনটুকু নর একারের মধ্যে কোনটুকু নর একারের মধ্যে কোনটুকু মহ একারের মধ্যে যেটুকু একার পর্যন্ত একারের মধ্যে লিখলাম মহ কি রাখা যাবে না মহ যেখানে আসবে মহা মহ যেখানে আসবে যত যেখানে আসবে সৎ যেখানে আসবে কি আকার করতে হচ্ছে হলো এখন একারটা পিছনে গিয়ে রসই হতে পারে দীর্ঘ হতে পারে ভালো করে শুনে একারের ব্যঞ্জনটুকু লিখবো সামনে একারটা পিছনে যেটুকু থাকবে তার সঙ্গে রসই বা দীর্ঘই প্রবলেম হলো রসই নাকি দীর্ঘই কিংবা কখন রসই কখন দীর্ঘ যে শব্দগুলো শেষে এস আছে এস এস একার দীর্ঘ হবে যে শব্দগুলো উচ্চারণ শেষে এস আছে একারটা দীর্ঘ হবে আর অন্য ক্ষেত্রে রসই হবে তাহলে নরেশ নরজ্যোতি ইস দীর্ঘই নরেন্দ্র নরজ ইন্দ্র মহেন্দ্র তার মহাজব রসই না দীর্ঘই রসই কিন্তু মহেশ মহাজব ইস শিক্ষার্থী বন্ধুরা একার রসই বা দীর্ঘ কি হবে সিম্পল যদি শব্দটা এস দেশে দেবেশ ভবেশ কমলেশ তাহলে একার দীর্ঘই এস উচ্চারিত হলে একার দীর্ঘই আর অন্য কিছু উচ্চারিত হলে একার রসই করে ফেলেন ভেঙে ফেলেন
তাহলে এখানে ব্যঞ্জন দেব যোগী ঈশ পরমেশ তাহলে পরম যোগী ঈশ জিতেন্দ্র তাহলে কি জিত যোগী ইন্দ্র ধর্মেন্দ্র ধর্ম যোগী ইন্দ্র ধর্মেচ্ছা কিভাবে বলেন তাহলে ধর্ম যোগী ইচ্ছা রশ্মি পরমেশ কি হবে পরম যোগী ঈশ কমলেশ কি হবে কমল যোগী ঈশ ভবেশ কি হবে ভব যোগী ঈশ জিতেন্দ্রিয় কি হবে বলেন জিত যোগী ইন্দ্রিয় জিত যোগ ইন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় শ্রবণ যোগ ইন্দ্রিয় যথেচ্ছা তাহলে একারের ব্যঞ্জন যত একারের মধ্যে আছে যত যত কি রাখা যাবে না তাহলে কি যথা যোগ ইচ্ছা পরীক্ষায় হয়তো দিবে রমেশ 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 তাহলে কি করবেন একারের ব্যঞ্জন কোনটুকু রম কিন্তু রম রাখা যাবে ওই যে নোটটা মনে রাখতে হবে আমি নোটে বলেছি সদ যথ তথ কথ রম রম থাকলে কি আকার রমা যোগ কি ঈশ রমা যোগ ঈশ তবে আকার কেন যুক্ত হবে অর্থাৎ এই শব্দগুলোতে আচ্ছা জিতেন্দ্র বানানটা হ্যাঁ থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান রস্বই দিয়ে হলে রস্বই হ্যাঁ ঠিকই বলেছো জিতেন্দ্র যদি রস্বই দিয়ে হয় তাহলে আমরা ভাঙবো রস্বই দিয়ে সমস্যা নেই জিতেন্দ্র যদি রস্বই দিয়ে হয় তাহলে আমরা এখানে কি করবো ওই যে জিত জিতেন্দ্র বানানটা তো প্রশ্ন দেওয়া ছিল জিতেন্দ্র যদি রস্বই দিয়ে তাহলে জিত জিতেন্দ্র ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা এই কারে যেটা টু রশ্মি অথবা দীর্ঘই দেখেন ওই কার ফিজিক্যাল টু এ অথবা ওই খুবই দারুণ একটি নিয়ম এবং গুরুত্বপূর্ণ একটি নিয়ম ওই কার ফিজিক্যাল টু এ অথবা ওই জনৈক এর সময় যদি সেদ আপনারা পারবেন কেন পারবেন কমন পড়বে মুখস্থ আছে জনৈক কিন্তু যখন দেয়া হবে তথই বসো এবার গেছেন এবার শেষ জনৈক পারেন কেন পারেন বলছেন স্যার দিয়ে দেখেন কি করি জনৈক জনযোগ এখন কষ্ট আছে কমন পড়েছে কিন্তু তথই বসো সন্ধি বিচ্ছেদ কি নাই শেষ দৌড় শেষ মম তৈক্য স দৈব সর বৈব হি তৈষি পর মৈশ্বর্য দেবশ্বর্য মহত্ব অতুলশ্বর্য তুলে ফেলেন দ্রুত তাহলে আমরা এবার পদ্ধতিতে যাই শব্দগুলো তুলে ফেলেন জনৈক তথৈব মতৈক্য সদৈব সর্বৈব হিতৈষী পরমশ্বর্য দেবশ্বর্য মহৈক্য অতুলশ্বর্য এখন আমি আমার বলছি আপনারা কিন্তু এর মধ্যে কয়েকটা পারবেন কিছু কিছু পারবেন কিন্তু কিছু কিছু পারলে তো আমার কাম হবে না যেগুলো পারবেন না সেগুলো যদি পরীক্ষা দেয় কিংবা আমি জানি কিছু বাইরে যদি কোনো শব্দ পরীক্ষা দেয় তারপর মেথড জানতে হবে মেথড কি মেথড ওই কার ইজ ইকুয়াল টু এ বা ওই ওই কার ইজ ইকুয়াল টু এ বা ওই এবার আমরা বিস্তৃত করবো কেমনে বারবার একই কথা বলছি খেয়াল করবেন ওই কারের ব্যঞ্জন পর্যন্ত তাকে লিখতে হবে কোন পর্যন্ত লিখতে হবে ওইকারের ব্যঞ্জন কি জন
ওইখানের ব্যঞ্জন কি তত, কিন্তু তত এলেই জমির পরে আকার না, কিন্তু তত এলে আকার মনে আছে, ওই যে নোট, ওই যে নোট তত, যখনই তত আসবে আকার। আচ্ছা হলো বুঝলাম, মত কোথায়, ওইখানের ব্যঞ্জন কি মত, এখানে আমার আকার মত আর দরকার নাই, কোনো আকার নাই, আকার কোথায় কোথায় আছে, মহ সদ যথ তথ কথ গঙ্গরাজ, ঠিক আছে। এখন বুঝলাম যে ওইখানের ব্যঞ্জনটুকু লিখলাম, ওইখানটার পিছনে এ নাকি ওই দিব, কিছু কিছু আপনারা করছেন জানেন তাই, কিন্তু জানি না তাহলে কি করবো, ওই কারটা এ হতে পারে ওই হতে পারে, এও হতে পারে কখনই আর কখনো ওই, এটুকুই তো কথা, এটুকুই তো দরকার, এই জন্যই তো আপনার এসছেন আমার কাছে। শব্দের শেষ ব্যঞ্জনটি মুক্তরা যুক্ত দেখবেন, যে শব্দটি বিচ্ছেদ করছেন ওই কার যুক্ত শব্দ বিচ্ছেদ করছেন, শেষের ব্যঞ্জনটি শব্দের শেষ ব্যঞ্জনটি মুক্ত না যুক্ত, মুক্ত নাকি যুক্ত, লেখেন মুক্ত হলে এ আর যুক্ত হলে ওই, যে শব্দটাকে বিচ্ছেদ করছেন তার শেষের ব্যঞ্জনটি মুক্ত না যুক্ত, মুক্ত হলে এ আর যুক্ত হলে ওই, ফলে জনক জনযোগ কি এক, তথ্য তথা যোগ কি এ, কেন শেষের ব্যঞ্জনটি চ মুক্ত, মুক্ত ব্যঞ্জন আর যুক্ত ব্যঞ্জন। রুবেল আহমেদ রাজ জুম আউট করাই তো আছে ভাই, জুম তো করা নাই, জুম করা নাই, আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা তাহলে আমরা বলছিলাম যে শেষে যখন আমরা ভাঙছি শব্দটাকে, আমরা শেষের ব্যঞ্জনটা দেখব যে শেষের ব্যঞ্জনটা মুক্ত না যুক্ত, যদি এইটুকু খালি বুদ্ধি থাকে এবার পরীক্ষাকে বলবেন বেটা তুই খালি দে প্রশ্ন, ওই কার দিয়ে খালি দে, কোথা থেকে দিবি, সাত সমুদ্র মহাসাগর খুঁজে শব্দ নিয়ে আয়, দেখ আমি কি করি, তুস তুস করে ফেলাম। এই যে মত যোগ ওই ঐক্য, আপনি কিন্তু জানেন মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য, মত ঐক্য, মত যোগ, কেন মত যোগ ঐক্য, কেন আবার বইয়ে দেওয়া আছে, তাই বইয়ে দেওয়া আছে, আমি কি জানি যে বই লিখেছে সেটা, না আপনি বলবেন কেন ঐক্য, শেষের ব্যঞ্জনটা কি যুক্ত, যুক্ত ক্লিয়ার, একদম ভাই কথা জিজ্ঞেস করবে কেন বাবা ঐক্য ওই কেন হলো, বই আছে তাই, আর যদি বলেন সেটা যুক্ত ব্যঞ্জন ওই হয়েছে, পরীক্ষা কেবল টাস্টি খেয়ে যাবে, ধরে বলেছে মা এত বাংলার জাহাজ, সদৈব তাহলে সদ, কিন্তু সদ রাখা যাবে না, যে বাবা মনে আছে তো সদ রাখা যাবে কি আকার, পিছনের ব্যঞ্জনটা ব মুক্ত তাহলে এ, সর্বৈব তাহলে ঐকারের ব্যঞ্জন সর্ব, পিছনে শুধু ব একা তাহলে এ, হিতৈষী হিত পিছনে যে যুক্ত দীর্ঘই কার, তো কার তো একা থাকবে না, কার কি একা থাকে, কার কারোর সাথে কি যুক্ত, সয়ের সাথে যুক্ত, সয় একা নাই, সয়ের সাথে একটা পাহারা থাকে দীর্ঘই কার আছে, তাহলে হিত যোগ কি ঐশী, পরমৈশ্বর্য পরমৈশ্বর্য, শেষের ব্যঞ্জনটা দেখেন জয় রেফ, জয় রেফ মানে যুক্ত তাই না, রেফ মানে তো একা না, রেফ মানে জয়ের সাথে কি যুক্ত, তাহলে পরম যোগ কি ঐশ্বর্য, দেবৈশ্বর্য তাহলে দেব যোগ কি ঐশ্বর্য, মহৈক্য তাহলে মহ, কিন্তু মহ তো আমরা আকার দিয়ে দিব তাই না, তারপর ঐক্য, অতুল ঐশ্বর্য, অতুল প্লাস কি ঐশ্বর্য, কে জোশ আসছে না একটু শরীরে, জোশ আসছে শরীরে, পরিবেশটা সুন্দর তো নাকি, মাঝে মাঝে খালি উল্টা পাল্টা প্রশ্ন করি তো পরিবেশটা ঘোলা করে ফেলেন, প্রশ্ন করবেন না, প্রশ্ন লিখে রাখবেন, করবেন শেষ, আমি যখন বলবো প্রশ্ন করেন, সন্ধি শেষ করে তারপরে প্রশ্ন থাকবে না, প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আগে যদি পিছন থেকে আমার আগে আগে যান তাহলে তো হবে না, আমার আগে আপনি যাবেন না, আমার সাথে সাথে থাকবেন, আমার সে আগে চলে গেলে তো ভয় হবে না, আমি তো সন্ধির পঞ্চাশটা নিয়ম একই সাথে করাবো না, একটা একটা করে আস্তে আস্তে করাবো, ঠিক আছে, তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, কিছু বিশেষ আছে, কিছু নানান কাহিনী আছে, সেই কাহিনী গুলি আস্তে আস্তে একটু একটু করে বলবো। আচ্ছা হ্যাঁ গুড, একদম তুস তুস করে ফেলবো, ঠিক আছে হ্যাঁ গুড, হ্যাঁ মামুর কুঠা কাকে লেড়তে কাকে লেড়েছিস তাই না, হ্যাঁ জুয়েল কিবরের ছাত্রকে লেড়েছিস, খালি লেড়েই দেখ, হ্যাঁ বুঝতে পারবে টের পাবে কাকে লেড়তে কাকে লেড়েছিস।
একটি শব্দ একটু এরকম করে লিখবেন স্টার চিহ্ন দিয়ে, একটু বিশেষ। হি হি তুই সোনা, হি তুই সোনা। এখন দেখেন শেষের ব্যঞ্জনের সাথে কিন্তু দন্তম লয়ের সাথে আকার আছে, মানে যুক্ত, একা নাই, কার থাকা মানে কি যুক্ত হওয়া, যুক্ত বর্ণ রয়েছে, হ্যাঁ যুক্ত আছে। যুক্ত হলে আমরা বলেছি কি ওই, যুক্ত হলে ওই, হিতৈষীতে দিলাম হিতৈষ বৈশী, কিন্তু এই ব্যাটা হিতৈষণা হবে হিতৈষণা, আসলে ওই হওয়ার কথা কিন্তু ওই হয়নি, এ রয়েছে বলেই তো আলাদা করে লিখলাম, যদি ওই হতো তাহলে তো আলাদা করে লিখতাম না, একসাথে লিখতাম। শেষের ব্যঞ্জনটি যদি কিছু তার সাথে যুক্ত থাকে তাহলে আমরা ওই কার দিব, কিন্তু এই একটি শব্দ যেখানে শেষে যুক্ত আছে কিন্তু ওই না দিয়ে এ দিচ্ছি, তাহলে একটু আলাদা করে ট্রিটমেন্ট করবেন, একটু আলাদা করে মনে রাখবেন। হিতৈ সোনার সন্ধি বিচ্ছেদ কি হিত যোগ এ সোনা। হ্যাঁ জিল ঢেলে দিবেন, ঠিক আছে দেন। জুয়েল স্যার গোমর ফাঁস করে দেওয়ার জন্যই তো বাজারে আসছে, বুঝেন নাই। লেখেন ও কার, ও কার ইজ ইকুয়াল টু ও অথবা ও, ও কার ইজ ইকুয়াল টু ও অথবা ও। বনৌষধ, পরমৌষধ, মহৌষধি, মন্ত্রৌষধি, দোপৌষধ, জলৌকা, বনৌষধি, পর মৌষধ, মহৌষধ, মন্ত্রৌষধি, লোকৌষধ, জলৌকা, রাজৌষধ, দেবৌষধ ইত্যাদি ইত্যাদি ধরে। বনৌষধ, পরমৌষধ, মহৌষধি, মন্ত্রৌষধি, লোকৌষধ, জলৌকা, রাজৌষধ, দেবৌষধ। গবেষণার আলাদা নিয়ম আছে, আসছি ভাই একটু ধৈর্য ধরেন, গবেষণা আসবো। আচ্ছা দেখেন তাহলে ওকার আছে না, সকল শব্দে কি আছে ওকার আছে, তো ওকার আছে, তাহলে ওকার ইজ ইকুয়াল টু কি ও বা ও, তাহলে কি পদ্ধতি কি ওকারের ব্যঞ্জনটুকু লিখতে হবে। দেখেন একই কথা, একই সেম, সেম টু সেম, ওকারের ব্যঞ্জন কোনটুকু লিখবো, ওকারের ব্যঞ্জন কি বন লিখলাম, ওকারের ব্যঞ্জনটুকু লিখে নিয়েছি, এবার ওকার পিছনে দিব কিন্তু ও বা ও হবে, ও হতে পারে, ও হতে পারে, তাহলে ওইটাই তো প্রবলেম। ওকারের ব্যঞ্জনটুকু সামনে লিখে নেবো, এটা কোনো প্রবলেম নাই, প্রবলেম ওকারটার পিছনে কি ও হবে নাকি ও হবে, মাঝে মধ্যে ও হবে মাঝে মধ্যে ও হবে, কেমন বুঝবেন, টস করে নেবেন নাকি, যদি শাপলা পড়ে তাহলে ও হবে, মানুষ করলে ও হবে না। শেষের ব্যঞ্জনটি মুক্ত না যুক্ত, যে শব্দটাকে ভাঙছি, যে শব্দটাকে বিচ্ছেদ করছি, তার শেষের ব্যঞ্জনটি মুক্ত না যুক্ত। মুক্ত হলে ও, আর যুক্ত হলে ও। যে শব্দটাকে ভাঙছেন বা বিচ্ছেদ করছেন তার,
গেট। হ্যাঁ সাব্বির, কেমন করে 1 ঘন্টা পার হয়ে গেল, পাশতেই পারলাম না। হ্যাঁ ঠিক বলেছো সাব্বির, আমরা পাশতেই পাচ্ছি না, কেমন করে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এবার করে ফেলেন, আমরা করে ফেলি। এইবার মুক্ত হলে ও, মুক্ত হলে কি ও, আর যুক্ত হলে ও। তাহলে এবার দেখেন শেষের ব্যঞ্জনটা কি ধ মুক্ত, বঞ্জর কি ঔষধ, বঞ্জর পরম ঔষধ। ও করে ব্যঞ্জন কোনটুকু পরম, জকি ঔষধ মহৌষধি। এবার শেষের ব্যঞ্জনটি ইকার যুক্ত, তার মানে একারা ধ, একারা ধ, সেটা কি একটা পাহাড়দার ইকার আছে। তাহলে প্রথমে কোনটুকু ও করে ব্যঞ্জন মহ, কিন্তু মহ রাখা যাবে না, কি হয়েছে একটু আকার। আর এরপরে ও কাটে ও হবে না, ও হবে ও হবে ও, যেহেতু শেষের ব্যঞ্জনটি যুক্ত। শেষের ব্যঞ্জনটি যুক্ত হলে ও, আর মুক্ত হলে ও। করে ফেলে তাহলে মন্ত্র, মন্ত্র যোগ ঔষধ, লোক ঔষধ, লোক ঔষধ কি করবেন, লোক যোগ কি ঔষধ, জলকা কি করবেন, আমাকে বলে দিতে হবে। যদি বলে দিতে হয় তাহলে বুঝবো যে আপনি আমার কথা বুঝেন নাই। আমি নিয়ম বলে দেবো, দুইটা করে দেবো, বাকিগুলি শুধু এইগুলি না, আরো যে কোনো শব্দ পরীক্ষা দিবে যাদের মাঝখানে অহংকার আছে, পরীক্ষা দিবে, দেয়া মাত্রই আপনি মেরে দিবেন সিস্টেম করে, কি করে মেরে দিবেন সিস্টেম, সিস্টেম। জলকা জল, জল ও না ও, ও ও কেন, শেষের ব্যঞ্জন কি একা নাই, তাহলে ও যুক্ত হলো। জল যোগ কি পোকা, রাজ ঔষধ, রাজ তো, রাজ তো লেখা যাবে না কি, রাজা যোগ কি ঔষধ, দেব ঔষধ, দেব যোগ কি ঔষধ। না আলমগীর হোসেন ও কানা ভাই, আলমগীর হোসেন ও কানা, ও ও, কারণ শেষের ব্যঞ্জন কয়ের সাথে আকার যুক্ত আছে। আলমগীর হোসেন, হ্যাঁ মাহমুদ আবু জাফর লিখেছেন ঠিক, ওকা শেষের ব্যঞ্জন, যেহেতু জল যোগ ও কানা সিস্টেম করে ও হবে না। শেষের ব্যঞ্জন তো একা না, কয়ের সাথে কার যুক্ত আছে, তো যুক্ত থাকলে কি, যুক্ত থাকলে ও, ও ও নাকি ও, যেহেতু যুক্ত আছে যুক্ত ও, যুক্ত কি ও, আর মুক্ত ও, ভুলে গেলে আপনি উপরে লিখে রাখেন। লেখেন আত্ম ইজ ইকুয়াল টু রিত, আত্ম আত্ম শব্দের শেষে যদি আর্ত থাকে, শব্দের শেষে যদি আর্ত, প্রথমে প্রথমে না কিন্তু আর্ত না, দেটা একটা না, শেষে আর্ত। মনে মনে ভাবেন তো দুই চারটা শব্দ মনে মনে লেখার দরকার নেই, যাদের শেষে আর্ত আছে, শব্দের শেষে এমন কিছু শব্দ ভাবেন যাদের শেষে আর্ত আছে, ভাবেন আমি লিখবো তারপর নিলামে, মনে মনে ভাবেন যে কি কি শব্দ যাদের শেষে আর্ত আছে। আচ্ছা যেমন আমি লিখে দিয়েছি একটি ভয়ার্ত, যেমন কৃষ্ণার্ত, যেমন ক্ষুধার্ত, যেমন পিপাসার্ত, যেমন বেদনার্ত, যেমন কামার্ত, যেমন বন্যার্ত, যেমন শীতার্ত, যেমন গীতার্ত, আরো আছে যেমন কি শোকার্ত, এই যে আর্ত যুক্ত শব্দ, যা যেই শব্দগুলোর শেষে আর্ত আছে না, যথার্থ। এই যে দেখেন কেমন অগা, অগার মতো হলে হবে না, মুনির আক্তার, মুনির আক্তার একটু লিখেছে যথার্থ, এটার কি ভাই শেষে আর্ত আছে, দেখেন তো বুঝতে হবে, কমেন্ট লিখলে প্রশ্ন করলে, যথার্থের পিছনে কি আর্ত আছে ভাই মুনিরা ভাই, নাই, কাজে আপনি যথার্থ লিখলে তো হবে না, ক্লিয়ার, যথার্থের পিছনে আর্থ নাই, ক্লিয়ার, যথার্থের পিছনে আছে অর্থ, অর্থ
তাহলে আমাদের লাগবে কি আর্ত দূর। তাহলে আমি লিখে ফেলেছি, আপনারা দ্রুত লিখে ফেলেন, ভয়ার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত, বেদনার্ত, কামার্ত, বন্যার্ত, শীতার্ত, গীতার্ত, শোকার্ত। না ইস্তেয়াক সাব্বির ব্যতিক্রম নেই, ও বা ও, ও বা ও, ওকারের ব্যতিক্রম নেই ভাই, নাই, না থাকাই তো ভালো। জি হ্যাঁ, মনির আক্তার বলেছে যে কমেন্ট করলে একটু চিন্তা করে করবেন, কারণ এই যে 1500 স্টুডেন্ট যদি কমেন্ট করেন আর যদি সেগুলো এলোমেলো করেন তাহলে কি ক্লাসটা আনকন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করবেন কিন্তু একটু বুঝে শুনে করবেন, একটু যৌক্তিক কমেন্ট করবেন। থ্যাংক ইউ মনিরা। হ্যাঁ আচ্ছা, এবার আমরা দেখি, ওকে, এবার আমাদের কাজ কি শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি শেষে আত্ম ইজ ইকুয়াল টু ঋত, আত্ম ইজ ইকুয়াল টু কি ঋত। তাহলে এই যে সামনে মূল, সামনে মূল, তাহলে ভয়ার্থের মূল কি ভয় প্লাস ঋত। শিক্ষার্থী বন্ধুরা শব্দের শেষে আর্ত থাকলে ঋত হবে, পিছনে তো ঋত, সামনে কি ওই শব্দটার মূল, তাহলে ভয়ার্থ ভয় যোগ ঋত, কৃষ্ণার্থ কি মূল কি কৃষ্ণা যোগ ঋত, ক্ষুধার্থের মূল কি ক্ষুধা যোগ কি ঋত, পিপাসার্থের মূল কি লিখে ফেলেন করে ফেলেন পিপাসা যোগ ঋত। তাহলে সামনে মূল আর পিছনে ঋত, ভালো ভালো থাকেন। এই যে কামরুজ্জামান সরকার ভাই রে, মহর সপ্তর্ষি রাজর্ষি, আমি তো আরেকটা নিয়ম, আমি তো আসবো ভাই। আচ্ছা কখন হজ দিতে হবে, যখন আমি বলবো তখন হজ দিতে হবে। ওমর ফারুক, যখন আমি বলবো তখন হজ দিতে হবে, হজ দেওয়া লাগবে আমি বলে দিব, এবার হজ দিতে হবে। তো ওই যে মহর্ষি সপ্তর্ষি রাজর্ষি কামরুজ্জামান সরকার ভাই, আমি নিয়মে যাব তো ভাই, আপনি আমার আগে চলে গেছেন, কেমনে হবে, আমার আগে যাওয়া যাবে না, আমি যা বলছি তাই শোনেন। আপনি মহর্ষি সপ্তর্ষিতে আর্ত পাইলেন কই, মহর্ষি সপ্তর্ষিতে আর্ত কি পাইছেন, আর্ত না পেলে আমার এখানে কেমনে আসবো আমি, বেদনার্ত, তাহলে বেদনা যোগ কি ঋত, কামার্ত কি কাম যোগ ঋত, বন্যার্ত কি বন্যা যোগ ঋত, শীতার্ত কি শীত যোগ ঋত, গীতার্ত কি গীত যোগ ঋত, শোকার্ত কি হবে বলেন, শোক যোগ ঋত। আচ্ছা আকাশ, সবসময় মূল বের করতে না পারলে, যদি মূল বের করতে না পারেন তাহলে কি করবেন, আপনি পড়বেন ভাই, তাহলে মূল গুলো পড়ে মনে রাখবেন। ঠিক আছে, যদি আপনি মনে করেন স্যার আমি তো মূল বুঝি না, তাহলে মূল না বুঝলে কি করতে হবে, মূল না বুঝলে মূল গুলো পড়ে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ সহজ হবে, কামরুজ্জামান সরকার সহজ সবকিছু হবে বললাম, আমার পদ্ধতির সাথে আপনি একটু থাকবেন, লেগে থাকবেন। ঠিক আছে, জি হস যখন দিতে হবে আমি বলে দিব, হস যেখানে লাগবে আমি বলে দিব। শিক্ষার্থী বন্ধু এখন আমি একটু প্রশ্ন করবো আপনাদের, ভয়াত যদি বলি এটি কোন কোন বর্ণে সন্ধি হয়েছে কি বলবেন, বলেন আমার সাথে থাকবেন, আমার সাথে কমেন্ট করবেন, নিজে নিজে ওস্তাদিবার কমেন্ট করবেন না, তাহলে আপনি অন্যদিকে চলে যাবেন। ভয়াত্ত বলেন কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, এইটা বলেন দেখি, ভয়াত্ত কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, সাইফুল কামার্তের মূল কাম ভাই, কামার্তের মূল হলো কাম, কাম কাম বুঝেন, কাজ কাম, কামার্তের মূল হচ্ছে কাম। কামা হবে না বাবা, না কামা না, কামার্তের মূল কি কাম, কামার্তের মূল কাম। আচ্ছা সাজ্জাদ একটু ভুল করেছেন, জজগ্রী লিখেছেন, বাকিরা ঠিক আছে, অজগ্রী, থ্যাংক ইউ।
তাহলে ভয় এই শব্দের পিছনে কি আছে অন্তস্ত কিন্তু অন্তস্ত না ব্যঞ্জনের পরে স আছে তাহলে ভয় জবরিত অন্তস্ত জবরি না বা জ জবরি না কি অ এই ব্যঞ্জনের অন্তস্ত অন্তস্ত কি অ অন্তস্তের পরে আবার অ আছে তাহলে অজবরি থ্যাংক ইউ শোকান্ত কি হবে একই কাহিনী অজবরি শোকান্ত অজবরি ক জবরি না ক্ষুধার্ত তাহলে আজবরি ক্ষুধার্ত আজবরি ঠিক আছে জি এখন লিখবেন অর্ষি ইজ ইকাল টু ঋষি জি এবার লিখবেন অর্ষি ইজ ইকাল টু ঋষি অর্ষি শব্দের শেষ অর্ষি রাজর্ষি মহর্ষি সপ্তর্ষি দেবর্ষি রাজর্ষি মহর্ষি সপ্তর্ষি দেবর্ষি অর্ষি অর্ষি তাহলে অর্ষি ইজ ইকাল টু ঋষি শব্দের শেষে যদি অর্ষি থাকে তাহলে অর্ষি ইজ ইকাল টু কি ঋষি তাহলে রাজর্ষি মহর্ষি সপ্তর্ষি দেবর্ষি তাহলে আমরা নিয়মিত লিখেছি অর্ষি ইজ ইকাল টু ঋষি লিখেছি না অর্ষি ইজ ইকাল টু কি ঋষি লিখেছি তাহলে কি করবো এবার অর্ষি ইজ ইকাল টু ঋষি তাহলে রাজর্ষি সামনে মূল রাজ তো রাখা যাবেই না তাই না মূল কি রাজা যোগ ঋষি মহর্ষি কি মহা যোগ ঋষি সপ্তর্ষি আমরা সপ্তাহ না সপ্তর্ষি কি সপ্ত যোগ ঋষি দেবর্ষি কি দেবযোগ ঋষি তাহলে শব্দের শেষে ঋষি অর্ষি থাকলে ঋষির সামনে মূল রাজর্ষির মূল রাজা মহর্ষির মূল মহা সপ্তর্ষির মূল সপ্ত দেবর্ষির মূল দেব অর্ণ ইজ ইকাল টু ঋণ অর্ণ ইজ ইকাল টু ঋণ খুব ছোট্ট একটি নিয়ম কিন্তু দুটি শব্দ আছে গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝে মাঝে আসে বিশেষ করে প্রাইমারি বা ব্যাংক বা নিবন্ধন বা অ্যাডমিশন এই জাতীয় একটু ছোট পরীক্ষায় এই দুটি নিয়মিত প্রশ্নের নিয়মটা থেকে শব্দ কিন্তু খুবই কম দুইটা উত্তম অর্ণ আর অধম অর্ণ অর্ণ ইজ ইকাল টু ঋণ শব্দের শেষে অর্ণ উত্তম অর্ণ অধম অর্ণ যদিও উদাহরণ কম কিন্তু তাহলে কি হবে অর্ণ ইজ ইকুয়াল টু ঋণ তাহলে এটা উত্তম যোগ কি উত্তম যোগ ঋণ এটা হলো অধম যোগ উত্তম যোগ ঋণ অধম যোগ ঋণ উত্তম যোগ ঋণ অধম যোগ ঋণ ঠিক আছে উত্তম অর্ণ অধম অর্ণ অর্ণ ইজ ইকুয়াল টু ঋণ এই উদাহরণ নাই বলতেই চলে দুটোই আছে কিন্তু ওই যে বললাম যে প্রাইমারি যারা পরীক্ষা দেবেন ব্যাংকের যখন পরীক্ষা এই সমস্ত উদাহরণগুলো আমি পরীক্ষায় আসবে ঠিক আছে অন্তস্থ ইজ ইকুয়াল টু একার দেখেন অন্তস্থ ইজ ইকুয়াল টু একার নয়ন শয়ন চয়ন ধয়ন পয়ন নয়ন শয়ন শব্দের মাঝে যদি অন্তস্থ থাকে কোথায় মাঝে যদি অন্তস্থ থাকে শব্দের মাঝে অন্তস্থ ইজ ইকুয়াল টু একার নয়ন লিখে নেন আগে তারপরে করি দেখেন নয়ন শয়ন চয়ন পয়ন
তাহলে দেখেন অন্তস্থ ইজ ইকুয়াল টু একার ক্লিয়ার তাহলে অন্তস্থ ইজ ইকুয়াল টু একার কোথায় বসবে আগের ব্যঞ্জনে অন্তস্থতে একার হলে কোথায় বসবে আগের ব্যঞ্জনে নেই কিন্তু অন্তস্থ একটা কার ছিল অন্তস্থতে তো উঠে গিয়ে একার হলো কিন্তু অন্তস্থে কোনো কার নাই মানে একটা অ ছিল প্রতিটি ব্যঞ্জনে ট অন্তস্থতে একার হলো কিন্তু অটা চলে যাবে অন স্বয়ং তাহলে অন্তস্থটা আগের বর্ণে সে হলো অন্তস্থে কার নাই মানে ধরে নিব একটা ওর সাথে অ ছিল তাহলে সেজন কি অন স্বয়ং কি সেজন অন ধয়ন কি ধীর যোগ অন অয়ন কি পীর যোগ অন তাহলে শব্দ এবং যে কোনো জায়গায় থাকলে হবে না যদি বলেন স্যার প্রশ্ন করেন যে আমায় এর সন্ধি করেন স্যার করে দেন স্যার আমায় স্যার তোমায় এর সন্ধি করে দেন স্যার স্যার এই সময় সন্ধি স্যার করে দেন তো স্যার তাহলে বাবা পারবো না হবে না কেন হবে না অন্তস্থ হলো বিভক্তি আর এটা তো বিভক্তি এটা মূল শব্দ সন্ধি হলে সন্ধি বিশ্লেষণ বিচ্ছেদ করা যাবে আমি যোগ অন্তস্থ আমায় তুমি যোগ অন্তস্থ তোমায় এটা প্রত্যয় প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় বিভক্তি বা সময়ের এই অন্তস্থটি মূলের সাথে আর আমাদের সন্ধির অন্তস্থটা কোথায় লাগবে একটু মাঝামাঝি অন্তস্থটা কোথায় থাকতে হবে একটু মাঝামাঝি ঠিক আছে আচ্ছা বাপ্পি ময়না ময়না মৌলিক শব্দ বাপ্পি হ্যাঁ বলেছেন ময়না শব্দ লিখেছেন মৌলিক শব্দ মৌলিক শব্দ সন্ধি বিচ্ছেদ করা যাবে না ঠিক আছে মৌলিক শব্দের সন্ধি বিচ্ছেদ করা যাবে না যে শব্দগুলো যুক্ত নাই আচ্ছা এখন দেখেন তো শায়কের সন্ধি বিচ্ছেদ কি বলবেন শায়ক কেউ লিখতে পারবেন কমেন্টসে শায়কের সন্ধি বিচ্ছেদ শায়ক যদি কেউ পারেন তাহলে লিখবেন আমি একটা শব্দ লিখেছি শায়ক এর সন্ধি বিচ্ছেদ কে লিখবেন দেখি কে আগে লিখবেন শায়ক এর সন্ধি বিচ্ছেদ সেজগক সৈজগক সৌজগক সৌজগক সৌজগ ওকে আচ্ছা সৌজগ ওকে আচ্ছা গুড সেজগক সেজগক বলা মুস্তফা আচ্ছা ওকে থ্যাংক ইউ এবার আপনারা খান্ত দেন ঠিক আছে আচ্ছা কেউ দিয়েছেন সেজো কেউ সই কেউ সো কেউ সো আচ্ছা যদি আমি গায়ক দেই গায়ক এইবার কি আর ভিন্ন রকম হবে না একই হয়ে যাবে গায়ক পারবেন না বলছি খালি দিয়ে দেখেন কি করি গায়ক আবার কোনো ব্যাপার হলো একবারে তুষ্টুষ করে ফেলাবো তাই না গায়ক দেখে সবারই জানা আছে গৈজগ এটা জানা আছে কেন কমন পড়েছে পড়া আছে আর এটা পড়া নাই আইডিয়া করে লিখেছে গায়ক ফার্স্ট পেরেছেন না সবাই সবাই পেরেছেন এমন কেউ নাই যে পারেন নাই সবাই গই যোগ গায়ক গই যোগ কেন হয়েছে গই কেন গই ওই পেলেন এই যে আয় আয় এই যে আকার অন্তস্থ আয় শব্দে যদি আকার অন্তস্থ আয় থাকে তাহলে ওই কারণে ওই কারণ শুধু অন্তস্থ থাকলে একার আর অন্তস্থের পূর্বে যদি আকার থাকে তাহলে আকার অন্তস্থ ইজিকাল টু কি ওই তাহলে সায়ক কি হবে এই যে আকার অন্তস্থ কি হবে সই আর অন্তস্থে কোনো কার নাই একার তো অন্তস্থে নাগের ব্যঞ্জন অন্তস্থে কোনো কার নাই মানে অন্তস্থের সাথে একটা অ এই অটা পরিস্থিতি হলো আকার অন্তস্থ মিলে ওইকার হয়ে আগের ব্যঞ্জনে গেল আর অন্তস্থ এই ওয়াই সাথে জল ছিল সে অটা বিশ্লেষ হলো নায়ক আসবে নায়ক পারবেন না পারবেন কমন পড়বে অনেকের নায়ক পায়ক
চবন এর সন্ধি বিচ্ছেদ পারবেন? চবন, চবন, হ্যাঁ আপনারা মুখস্থ বিদ্যায় পারদর্শী, কিন্তু মুখস্থ বিদ্যায় পারদর্শী যেটা ঝামেলা হবে সেটি হলো যে আনকমন শব্দ এলে আর পারা যাবে না। আজ এক্সাম হবে, আজকে এক্সাম হবে, এখন থেকে প্রতিদিন এক্সাম 11টায়, এখন থেকে প্রতিদিন এক্সাম জাস্ট 11টায়, ক্লিয়ার? একটা নির্দিষ্ট টাইমে দিব 11টায়। সোজোগন, সোজোগন, সেজোগন, আচ্ছা সুইজোগন, সোজোগন, আচ্ছা পবন যদি দেয় পবন তাহলে পারবেন না, লবণ যদি দেয় লবণ পারবেন, এবার কমন পড়েছে আপনাদের সবাই পারবেন, এবার পবন কিন্তু অনেকে পারবেন, লবণও পারবেন, কমন পড়েছে। ছুটি দিব একটু আর 5 মিনিট, জি চো, থ্যাংক ইউ। তাহলে ব ইজ ইকুয়াল টু কি? ওকার, ব ইজ ইকুয়াল টু ওকার, ব, তাহলে চো, বটা উপর হয়ে গেল সো, আর বয়ের কোন কার নামে না, অ, সোজো বন, পবন, বটা উকার হয়ে গেল পো, জকি অন, লবণ, বটা উকার হয়ে গেল লো, জকি অন। এইখানে আরো একটু সতর্ক থাকবেন, লবণ বানানটা মূর্ধন্য, লবণ বানান মূর্ধন্য, কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করবো আমরা লো জকি অন দন্তন্য, অপশনে মূর্ধন্য থাকবে দন্তন্য থাকবে, লবণ বানান মূর্ধন্য কিন্তু লো জক অনটা দন্তন্য, ভুল করবেন না, মিস্টেক করে ফেলবেন না। গ বা দি, শিক্ষার্থী বন্ধু মনোযোগ দেন, গ বা দি, ব আগে ব্যঞ্জন উকার হয়ে গেল গো, জকি বয়ের সাথে কি কার আছে আকার, বটা ওকার হয়ে আগে ব্যঞ্জন চলে গেল গো, কিন্তু বয়ের সাথে এবার কার আছে আকার, এর আগে কার ছিল না বলে অ, কার ছিল না বলে অ, কিন্তু কার আছে আকার, তাহলে আদি। গ বে সোনা, অনেক আগে শিক্ষার্থী প্রশ্ন করে রেখেছিল গবে সোনা, ওই যে বললাম যে আমার সাথে আপনি যদি অনেক আগে চলে যান তাহলে জানা না, এই যে ব, বটা উঠে গিয়ে কি হবে আগের ব্যঞ্জন এই কার ওকার হবে, ব উঠে গিয়ে আগের ব্যঞ্জন ওকার হবে গো, বয়ের সাথে কোনো কার আছে না নাই, আছে এই কার, বয়ে কার না থাকলে বয়ে কার আছে এই কার, তাহলে এই কারটা পবিত্র, তাহলে কি হবে পবিত্র, কি হবে তাহলে বটা ওকার হয়ে গেল পয়ের সাথে, বটা ওকার হয়ে গেল পো, আর বয়ের কার কি ইকার, তাই না, তাহলে বয়ের ইকারটা ই হয়ে গেল, তাহলে বটা আগের ব্যঞ্জন মানে পয়ের সাথে ওকার হয়ে গেল, আর বয়ের যে কার ই সেই ইটা ডিসটেন্স হয়ে গেল, আর যদি বয়ের পূর্বে আকার থাকে আকার এবং ব, যেমন কি ভাবুক, যেমন চাবুক, যেমন পাবক, যেমন নাবিক, এখন নাবিক কিন্তু সবাই পারবেন, নাবিক সবাই পারবেন, কেন পারবেন কমন পড়বে সবাই, কিন্তু পাবক এলে বা চাবুক এলে নাও পড়তে পারেন কমন না পড়ার জন্য, কমনের দরকার নেই, দেখবেন কি উক আছে উক, মানে স্যার উক তো নাই, আব আছে আব, মাঝে কি মাঝে আব, ভাবুক, চাবুক, পাবক, নাবিক,
তাহলে শব্দের মাঝে যদি আকার ব থাকে কি থাকে আকার এবং এই সিম্বল গুলো যে কোনো জায়গায় থাকলে হবে না কোথায় থাকতে হবে মাঝে একদম মেপে মেপে মাঝে না মোটামুটি মাঝামাঝি এই চিহ্নগুলি কোথায় মোটামুটি মাঝামাঝি যদি থাকে তাহলে যে আকার ব এটা আগে ব্যঞ্জনের সাথে কি হবে ও হবে ও আকার ব ইজ ইকুয়াল টু ও তাহলে ভো আর এই যে বয়ের সাথে কার অংশ তাহলে ও বয়ের সাথে রস্য তাহলে কার না থাকলে ও কার থাকলে কারটা বর্ণ হয়ে যাবে তাহলে চৌযোগ উক পাবক কি বলেন তো পাবক হ্যাঁ সরোয়ার জাহান লিখছেন আপনি থ্যাংক ইউ হ্যাঁ কাল 12টা পর্যন্ত দেওয়া যাবে এক্সাম আজকে শুরু হবে কালকে 12টা পর্যন্ত দেওয়া যাবে তাহলে পাবো এই যে আকার আর ব কি হলো পয়সাতে ও আর বয়ে কোনো কার নেই কারণ এই কারটা তো বয়ের না সামনের জন্য বয়ে কোনো কার নেই মানে কি আছে ও আছে তাহলে পুজো ও নাবিক বয়ের আগে কি আছে কার বয়ের আগে বয়ে আগে কার কি বলেন তো নাবিকের বয়ের আগে কোন কার না সরোয়ার রস্যই না বয়ের আগে সরোয়ার রস্যই নাই কি আছে আকার আছে আকার রস্যই কেন নাই ভুল করছেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা ভুল করছেন দুই চারজন দেখেন বয়ের আগে রস্যই না বয় রস্যইটা বয়ের পরে রস্যই বয়ের পরে বয়ের আগে আছে আকার বয়ের আগে যদি রস্যই থাকবে তাহলে আবার এই নিয়ম কেমনে আসবে বয়ের আগে যদি রস্যই থাকার থাকে তাহলে আমার এই নিয়মে কি আসবে আমার তো বয়ের আগে আকার লাগবে তাহলে এই কারটা আসলে বয়ের আগে না কোথায় বয়ের পরে বুঝেন না বোঝালাম যে পই পই করে যে ধ্বনি তত্ত্বের ক্লাসে বোঝালাম যারা পরে যুক্ত হয়েছেন আগের ক্লাসগুলো অবশ্যই দেখবেন যারা আমাদের সাথে রিসেন্ট যুক্ত হয়েছেন দুই চার দিনের মধ্যে অবশ্যই পিছনের ক্লাসগুলি বারবার করে দেখবেন না যাবে না এটি ই কারটা বয়ের আগে না ই কার বয়ের কোথায় পরে না বি ই পরে বয়ের আগে কি আকার বয়ের আগে ইকার হলে আমার এই নিয়ে আসবে কেমনে ভাই আমার তো আকার আর বল লাগবে বয়ের আগে আকার তাহলে নয়ের সাথে ও আর বয়ের কাছে ই এটা ডিসকাস করে তো ই বুঝতে পেরেছি তাহলে আমার চারটি সূত্র সূত্র চারটি সূত্র কি সূত্র সূত্রগুলো দেখেন যদি শব্দের মাঝামাঝি অন্তঃস্থ থাকে যদি শব্দের কি মাঝামাঝি অন্তঃস্থ থাকে তাহলে অন্তঃস্থটি একার হয়ে যাবে অন্তঃস্থটি একার যদি অন্তঃস্থের পূর্বে আকার থাকে অন্তঃস্থের পূর্বে আকার তাহলে দুটো মিলে কি হবে ঐকার যদি শব্দের মাঝামাঝি ব থাকে তাহলে বটা উঠে গিয়ে আগে ব্যঞ্জন ওকার আর যদি বয়ের আগে আকার থাকে তাহলে উঠে গিয়ে কি হবে ওকার ঠিক আছে আজকে নিয়ম করাবো না কেউ কেউ তো হাতেই গেছেন যে স্যার ছুটি দিয়ে দেন তো ঠিক আছে যদি আপনাদের চাপ বেশি মনে হয় তাহলে আজকে এটুকুই রাখবো আগামী দিনে আমরা বাকি পদ্ধতিগুলি করব ঠিক আছে আরো একদিন লাগবে আমাদের সর্দির ক্লাস আমরা দুটো দিয়েছিলাম শিক্ষার্থী মন্ত্র কয়টা দিয়েছি এটা বিষয় না আমাদের পদ্ধতিগুলি শেষ করতে হবে ক্লিয়ার আমি 25টা ক্লাস দিয়েছি মানে 25টাই না 27টা হতে পারে 28টা হতে পারে আমার একটা টপিক শেষ করতে আমি দুটো ক্লাসে বলেছি করব পারিনি তিনটা ক্লাস কোনো সমস্যা নাই ক্লিয়ার অর্থাৎ আমি শেষ না করে তো সারবো না ভাই আমি তো ফাঁকি দেওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই যে যতগুলি ক্লাস নিব শেষ টাকা পেয়েছি বোঝেন বোঝেন না বোঝেন না বোঝেন এটা তো না বুঝিয়ে তারপরে সারবো শুধু আমাদের আমার সাথে আপনাদের একটু লেগে থাকতে হবে একটু বোঝার চেষ্টা করতে হবে অযথায় নানান কিছু কষ্ট করে বা নানান কিছু করে বিভ্রান্ত হবেন না আমার মেথড গুলি বুঝে আত্মস্থ করেন আর যেগুলো ব্যতিক্রম যেগুলো বিশেষ যেগুলো সেগুলো নিয়েও কথা বলবো সময় হলে কথা বলবো ঠিক আছে জি তো আমরা সন্ধি কিন্তু শেষ করছি না আমাদের সন্ধির আরো দুই চারটি নিয়ম থাকলো এবং বিষয়গুলো সন্ধি নামে একটা সন্ধি আগামী দিন আমরা ঠিক আছে বুধবার রাত
9টার সময় আমরা সন্ধির বাকি অংশটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো আশা করছি। তো থাকি পর্যন্তই আমরা জাস্ট 11টায় কি করব প্রশ্নটা দেব। এখন থেকে ক্লাস যখনই শেষ হোক 10:30টায় 11টায় সেম পরীক্ষাটা শুরু হবে কখন জাস্ট 11টা বাজলেই পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর পরীক্ষাটা দেওয়া যাবে কবে আগামীকাল 12টা পর্যন্ত। তো কোনো প্রশ্ন উত্তর যদি নিতে চাচ্ছি না তারপরেও কোনো কমেন্ট করেছেন কিনা, জি ঠিক আছে ভালো থাকবেন, জি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা জি জি ভালো থাকবেন, থ্যাংক ইউ জি আল্লাহ হাফেজ, ভালো করে পরীক্ষা দিন, আল্লাহ হাফেজ।